মিউজিকটা এত বেশি কেন? ওয়াই, কিসের সমস্যা? আমার সমস্যা না? ওকে ফাইন, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। এনিওয়ে, সো আজকে এখন তোমাদেরকে যেটা বলছি, হ্যালো গাইজ, এখন একদমই শুনছো যেহেতু এখন রাত 10টা বাজে অলরেডি। সো আমি একদম চলে এসেছি আমার শো নিয়ে। আমার শো মানেই হলো পোর্শি নাইট ব্রাশে বাই প্রান পটাটোস। আর তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সুলতানি মশলা, টমেটিন আর ইতালিয়ান চিজ অ্যান্ড অনিয়নের তিন ক্রেজি ফ্লেভারে, রিয়েল আলুর সাথে ঝাল ঝাঁঝ আর মশলার দুর্দান্ত কম্বিনেশনে তৈরি প্রান পটাটোস সময়গুলোকে করবে আরও মজাদার। প্রান পটাটোস, রিয়েল পটাটো চিপস। সো আজকে যেহেতু আমি একদমই আছি রাত 12টা পর্যন্ত, আই মিন সব রবিবারই তোমাদের জন্য থাকে ঠিক রাত 12টা পর্যন্ত। সো তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরাও কিন্তু আমার সাথে থাকতে পারবে। আমি যেরকম তোমাদের সাথে আছি সেরকম তোমরাও আমার সাথে থাকো। এবং আমার সাথে থাকার জন্য যেই নিয়মগুলো আছে, ফার্স্ট অফ অল তোমরা আমাকে টেক্সট করতে পারবে। এবং আমাকে টেক্সট করার জন্য, আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে যে FM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নম্বরে। আর তাছাড়া কিন্তু যেটা করতে পারবে সেটা হলো তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারবে আমার সাথে ফেসবুকে এবং ফেসবুক লাইভে। অ্যান্ড আমার সাথে ফেসবুক লাইভে জয়েন করার জন্য যে দুটো পেজ আছে, একটি হলো facebook.com/pransnacks এবং আরেকটি হলো facebook.com/jagofm। সো এ দুটোর মধ্যেই আমাকে তোমরা দেখতে পারবে এবং কমেন্ট করতে পারবে। আর আর অলরেডি অনেকেই আমাকে কমেন্ট করা স্টার্ট করে দিয়েছে, সো আমি এক এক করে সবার কমেন্ট পড়া ট্রাই করব। ওয়াই? সো আচ্ছা, সো আর তাছাড়া কিন্তু যেটা করতে পারো সেটা হলো আমাকে কল করতে পারো। এবং আমাকে কল করার জন্য যেই নাম্বারটি আছে সেটা হলো 02-9889461। আবারও বলে দিচ্ছি 02-9889461। সো কারা কারা আছে আমার সাথে? আমাকে আব্দুল হাসিব লিখেছে হ্যালো, অ্যান্ড কুতুবউদ্দিন মোল্লা লিখেছেন, অ্যান্ড আমাকে MDR হাসান লিখেছেন হাই আপু, লাভ ইউ টু ব্রো। আর কামাল নোয়াখালী থেকে জাস্ট থামস আপ দিয়েছেন, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড আজহারউদ্দিন আশিক লিখেছেন, তারপর হলো আল মাহমুদ লিখেছেন হ্যালো পোর্শি হাই। আর রোমান মোল্লা লিখেছে আপু জি, রোমান ভাইয়া বলে বলে ফেলুন, বলুন বলেন, ওকে। আচ্ছা, আমাকে মোহাম্মদ মাসুম বিল্লা লিখেছেন হ্যালো, অ্যান্ড MH সুমন হাসতে হাসতে পুরো 12টা বেজে যাচ্ছে ওনার, ওকে, এত হাসলে কীভাবে হবে বলেন, আমাকে তো একটু হাসতে দেন। স্বপ্নের রাজকুমার আমাকে লিখেছে ভালো আছেন আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নীরব নীরব লিখেছে কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিসান আহমেদ সালেহ আমাকে লিখেছেন, আর জে রহমান লিখেছেন, অবুজ বালক লিখেছে, তারপর আচ্ছা অবুজ বালক লিখেছে হেই পোর্শি কেমন আছে গো, আমি ভালো আছি গো। আর SMD আজিজুল লিখেছেন, ইমরান আহমেদ স্যাম স্যাম, ওকে স্যাম আমাকে লিখেছেন, তারপর হলো আর কারা কারা লিখেছে আমাকে, ইসমাইল খান লিখেছেন, SN সজীব শেখ লিখেছেন, উনি গাজীপুর থেকে আছেন আমাদের সাথে। এবং জলিল মোড়ল আমাকে লিখেছেন, রাইসা তামান তামানুন দিনা, ওকে দিনা, আই জাস্ট লাভ দিস নেম দিনা, বিকজ আমি যখন ভিকারনেসে ছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল নাম দিনা, এবং সেই একজন মেয়ে ছিল। দিনার কথা যদি আমি বলি, একমাত্র ওই একটি মেয়ে ছিল যে নাকি ক্লাস 2 থেকে ক্লাস 6 পর্যন্ত এই যে মেয়েটা ফার্স্ট হতো ক্লাসের মধ্যে 70 জন মেয়ের মধ্যে, একমাত্র ও যে নাকি অলওয়েজ ফার্স্ট হতো, ওকে কেউ সেকেন্ডও করতে পারতো না। ও যে কী পড়া পড়তো আমি জাস্ট সেটা বুঝতাম না দিনা। অ্যান্ড অনেক অনেক বছর হয়ে গেছে, আমি জানি না ও এখন কেমন আছে কোথায় আছে। এনওয়েজ, এত বছর পরে দিনা নামটা শুনে খুব ভালো লাগলো। অ্যান্ড মিম আফতার লিহা আমাকে লিখেছেন, রাইহান না রায়ান আহমেদ লিখেছেন, অ্যাকচুয়ালি রায়ান আহমেদ লাভ একটা সিম্বল দিয়েছেন, ওকে। অ্যান্ড MD লিটন মিয়া লিখেছেন, তারপর MD মিজান লিখেছেন, আচ্ছা আমাকে সুনভি রহমান সালমান লিখেছে আপু তোমাকে সেই লাগছে, ওকে থ্যাংক ইউ। জয়া ইসলাম মুন লিখেছেন, আচ্ছা জয়া ইসলাম মুনও হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে, ওকে খুব ভালো, হাসা আসলে খুবই ভালো একটা জিনিস, সো হাসতে থাকো, নো প্রবলেম, ওকে। আর আমাকে আর ফারিহা অতসি মিম লিখেছেন, আর আমাকে আর কারা কারা লিখেছে, আচ্ছা আমি তোমাদের সবাইকে একটু বলে দিচ্ছি যে তোমরা এখানে যারা যারা আমার সাথে আছো, রাইট, সিরিয়াস, ওকে, তোমরা যারা যারা আছো
আমার সাথে এখন লাইভে। সো তাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা যারা আমাকে কমেন্ট করছো, আমি আগে কান ধরে বলে নিচ্ছি, আই এম সো সরি, তোমাদের সবার কমেন্ট আসলে আমি পড়তে পারছি না, কারণ হলো তোমাদের সবার কমেন্ট যদি আমি পড়তে যাই তাহলে যেটা হবে, আজকে আমাকে আর বাসায় যেতে হবে না, আমাদের আমাকে জাস্ট এখানেই থাকতে হবে এবং তোমাদের সবার কমেন্টগুলো পড়তে হবে। তো আজকে আমি জাস্ট যতগুলো কমেন্ট বা যতগুলো নাম আমার চোখের সামনে ভাসছে, আমি জাস্ট লাইক ভাসে মানে আমার চোখের সামনে আমি জাস্ট দেখতে পাচ্ছি, তাদের নামগুলো জাস্ট আমি রিড আউট করে ফেলছি। আর আমি জাস্ট তোমাদের নামগুলো আমি জাস্ট পড়ে নিচ্ছি, বিকজ কমেন্ট পড়তে গেলেও অনেক সময় লাগবে। ওকে, আর তোমাদের কমেন্টগুলো আমি পড়ে নিচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি যখন অফলাইনে থাকি তখন তোমাদের কমেন্ট, সবার কমেন্ট, সবার SMS সবগুলো আমি আসলে পড়ি না বলো, ওরে হাউসি আমি পড়ে যাচ্ছি কেন আমি ঠিক বুঝি না। আচ্ছা, আই এই চেয়ারটা কে দিছে আমাকে, তুমি দিছো, কে দিছে এই চেয়ারে, এই এই চেয়ারে বসতে আমার কাছে পুরো মনে হয় কি যে ছোটোবেলা যে স্লিপারে চড়তাম না, বুঝছো, স্লিপার পুরো স্লাইড হয়ে আমি জাস্ট এই যে এইভাবে করে পড়ে যাচ্ছি, কিসের জন্য, আমি একটু পর পরে এত এতবার তো বসা যাবে না, এইগুলি কি মানে কি আশ্চর্য একটা চেয়ার দিস ভাব। ওকে, এনিওয়েজ, আমাকে রাহুল পারভেজ লিখেছেন, তারপর ইব্রাহিম রনি লিখেছে, তারপর এসএন সজীব শেখ লিখেছে, সাইফুল ইসলাম সাগর লিখেছে, সাগর, আচ্ছা ওকে, অ্যান্ড সুমন মাহমুদ সোহা আমাকে লিখেছে, থ্যাংক ইউ, অ্যান্ড আমাকে সোহানুল ইসলাম রিয়াদ আমাকে লিখেছে, আজহারউদ্দিন আশিক লিখেছে, অনুক্ত আমাকে লিখেছেন, দ্যাটস রিয়েলি আনইউজুয়াল নেম অ্যাকচুয়ালি অ্যান্ড সুইট অ্যাজ ওয়েল, অ্যান্ড তোফাজল সরকার, ওকে, উনি আমাকে লিখেছেন, উনি আমাকে অ্যাকচুয়ালি লিখেছেন চোখ, তো আমি ঠিক বুঝতে পারছি না চোখ বলতে কি, আমার চোখ ভালো সুন্দর এটা বুঝিয়েছেন নাকি আমার চোখটা খুবই বিচ্ছিরি খুবই বাজে সেটা বুঝিয়েছেন, আমি ঠিক জানি না, বাট যেটাই হোক কিছু করার নেই। এনিওয়েজ, আমাকে অনেকে SMS করেছে, বাট SMS যারা যারা এখন পর্যন্ত করো নাই, এবার আমি জাস্ট কমেন্ট পড়াটা একটু অফ রাখছি, আমি তোমাদের কমেন্টগুলো একটু পরে পড়বো। আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যারা যারা আমাকে SMS করেছো তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ, আর যারা যারা এখন পর্যন্ত SMS করো নি বা SMS করা স্টার্ট করো নি তাদেরকে বলছি এত কিপটা হলে হবে না, বুঝছো, এত কিপটা হলে হবে না, বাপ দুইটা টাকাই তো খরচ হয়, দুইটা টাকা, হ্যাঁ দুইটা টাকা এমন কিছু না, দুইটা টাকা দিয়ে একটা SMS করাই যায়, কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে SMS করে বুঝছো, আর আমার বেলা আসলে কোনো ফ্রেন্ডকে SMS করতে গেলে টাকা পয়সার 12টা বাজে যায়, তাই না, আই আই মানে আমার কিছু বলার নেই, আই রিয়েলি হ্যাভ নাথিং টু সে। এনিওয়েজ, আমাকে SMS করার জন্য যে নিয়মটি আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে JFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নম্বরে। আর আমাকে লিখেছে জিশান, লিখেছে হে পড়শি, হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি, এদের জন্য নিউ রিলিজ কোনো সং থাকছে তোমার, বেস্ট উইশেস স্ক্রিন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার নতুন আসলে নতুন গান, আমার দুটো গান রিলিজ হওয়ার কথা এবার ঈদে, বাট আম নট শিওর, কারণ হলো গানটি রেকর্ড, একটা গান হলো রেকর্ডিং শেষ হয়ে গেছে, আরেকটা হলো ভিডিও শ্যুটটা জাস্ট শেষ হয়েছে, বাট এটা এখনও এডিটিংটা বাকি আছে, সো এডিট করতে কতদিন লাগাবে ওনারা আমি ঠিক জানি না, এখন সব কিছু মিলিয়ে যদি সময় হয় তা মানে যদি গানটা কমপ্লিট হয় তাহলে ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে, আর যদি কমপ্লিট না হয় তাহলে ঈদের পরপর তোমরা পেয়ে যাবে। ওকে, সো আচ্ছা, আমাকে অনেকেই বলেছিল যে আমার লেখা কোনো গান আমি রিলিজ করবো কি না কখনো, সো আমি জাস্ট তাদেরকে বলছি যে আমি আমার লেখা গান ডেফিনেটলি রিলিজ করবো, এবং আমার তোমাদের জন্য একটা খুব ভালো একটা নিউজ, যারা যারা আমার গান আসলে আমার লেখা গান তোমরা শুনতে চাও, সো তাদের জন্য একটা ভালো নিউজ আই থিঙ্ক, সেটা হলো আমি আমার অনেকগুলো লেখা গান ছিল, বাট এবার একটা কি দুটো গান আমি রিলিজ করবো, ফার্স্ট একটা গান রিলিজ করবো তারপর আরেকটা গান রিলিজ করবো, সো সেগুলো তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি পাবে, যেহেতু আমি প্রথমবার রিলিজ করছি আমার টিউনার গান এবং আমার লেখা গান, সো ডেফিনেটলি একটু সময় লাগবে, একটু বলতে বেশি সময় না, লাইক একেবারে বছর খানেক লাগবে না বা একেবারে দু তিন মাস লাগবে না, সো এর মধ্যে তোমরা পেয়ে যাবে গানগুলো, সো আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর এখন আরও দেখে নিচ্ছে আর কারা কারা আমার সাথে আছে, আমাকে তসমিম লিখেছে, ওকে অলরাইট, অ্যান্ড জিশান, আচ্ছা সালসাবিলা লিখেছে, আজ ফার্স্ট SMS করলাম, আপনি অনেক সুইট, থ্যাংক ইউ সালসাবিলা, অ্যান্ড আপনি একটু মুরগির মতো ডাকবেন, এত কিছু থাকতে ওয়াই মুরগি,
আপনি কোন ইউনিভার্সিটিতে স্টাডি করেন? আমি ঢাকা ইউনিভার্সিটিতে স্টাডি করছি. দ্যাটস রিয়েলি সুইট, দ্যাটস রিয়েলি কুল, দ্যাটস রিয়েলি নাইস. অ্যান্ড আমি পড়ছি কোন একটা ইউনিভার্সিটিতে, আমার এখানে আসলে ইউনিভার্সিটির নামটা বলা নিষেধ আছে, সত্যি কথা যেটা বলতে, প্রমোশন করা যাবে না, প্রমোশন করা যাবে না, সুন্দর মতো বলে দিয়েছে কোনো প্রমোশনস হবে না এখানে. সো আর কক, আচ্ছা মুরগির মতো করে ডাকতে বলছে, মানে কক কক করে ডাকতে বলছে, ডেফিনেটলি আমি ডাকবো, হ্যাঁ একটু পরে ডাকি. নাইমা আমাকে লিখেছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি. নাইমা তোমার কী অবস্থা? মামুন লিখেছে, হাই পড়শি কেমন আছো? এ তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমার কী অবস্থা? আর হলো আর আচ্ছা, আমাকে আরও কারা কারা আমার সাথে আছেন, আমাকে চার্মিং বয় নূর লিখেছে, তোমার নোজ, আচ্ছা একজন বলেছে আমার চোখ, হ্যাঁ একজন বলেছে আমার নাক, আমার নাক হলো পাহাড়ের মতো. তোমরা কেউ যদি দেখতে পারো আমাকে, মানে যদি দেখতে পাচ্ছো যারা যারা, হয়তো আমাকে বুঝতে পারছো আমার নাকটা দেখে. আমার নাকটা আমার কাছে মনে হয় একটা দুটা মনে হয় অ্যাকচুয়ালি, কখনো কখনো মনে হয় আমার নাকটা হলো পাহাড়ের মতো, আর কখনো কখনো মনে হয় আমার নাকটা হলো কাকাতুয়ার মতো. আমি ঠিক জানি না কোনটা আসলে ট্রু, কাকাতুয়ার মতো আই থিঙ্ক, লাইক এরকম কেমন জেনে, লাইক এরকম এরকম কেন? সো এনিওয়েজ, আচ্ছা আমাকে আর কারা কারা লিখেছে, এম ডি জয়নাল আবদিন লিখেছেন, আজিজুর রহমান রকি লিখেছেন, এম ডি আমিন ইসলাম লিখেছে, আচ্ছা আমার চোখ খুব সুন্দর, থ্যাংক ইউ. আর হলো সুজয় সাহা জয় লিখেছেন, অ্যান্ড সবুজ আহমেদ লিখেছে, থ্যাংক ইউ. আর নিঝুম পরি, থ্যাংক ইউ পরি, থ্যাংক ইউ সো মাচ. আসলে ইউজুয়ালি কেউ আমাকে বলে না, বলে যে তোমার বাঁকা দাঁতটা সুন্দর, বা হ্যাঁ তোমার ওই বাঁকা একটা দাঁত সুন্দর, কিন্তু কখনো আমাকে এভাবে বলে না তোমার দাঁতগুলো খুব সুন্দর. ম্যাক্সিমাম টাইম যেটা বলে যে তোমার দাঁতগুলো এরকম কেন, এই 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 কমেন্টটা আমি অনেক পড়েছি, অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক বলেছে যে তোমার দাঁতগুলো এরকম বাঁকা কেন, বা এইরকম কেন, লাইক এটার আমার কোনো আনসার নাই বাপ, আমার দাঁত যেরকমই হোক আই লাভ দ্যাট. এনিওয়েজ, অ্যান্ড আমাকে আর কারা কারা লিখেছে, কাজী জাহিদ হাসান জয় লিখেছে, পিচ্ছি মেয়ে কোন দিন বড় হয়ে গেল? ইটস আ নাইস কোয়েশ্চেন, যে কোন দিন বড় হয়ে গেল আসলে. আমি আমার একটা ফ্রেন্ডের বোনের মেয়ে আছে, যাকে আমি লাইক আমার কাছে মনে হচ্ছে সেদিন জাস্ট ও হয়েছে, এবং সেদিন জাস্ট ওকে দেখলাম ও দোলনার মধ্যে শুয়ে আছে. কয়েকদিন আগে জাস্ট দেখতে গেলাম, দুদিন আগে জাস্ট ওকে আমি দেখতে গেলাম. ওর নাম হলো আয়াত. সো আয়াতকে যখন আমি দেখতে গেলাম, আয়াতকে দেখি যে লিটারেলি ও হাঁটতে পারে. আমি বললাম যে পিচ্চি মেয়েটা জাস্ট বড় হয়ে গেল, কিছুদিন আগেই সে জন্ম নিল কিন্তু, বুঝছো, এখনই বড় হয়ে গেছে. সো বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে. হ্যাঁ হ্যাঁ, মানুষ তো তাড়াতাড়ি বড় হয়ে যায় কেন আমি জানি না. আর আমাকে রনি লিখেছে, হাই আপু. তারপর এমডি সানোয়ার হোসেন লিখেছে, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি. আর মকবুল হোসেন লিখেছে, আপু ইউ আর ভেরি সুইট, থ্যাংক ইউ. আর আমাকে লিখেছে হলো নিঝুমপুর, আচ্ছা নিঝুমপুর এটা আমি পড়ে দিয়েছি, সঞ্জু কুমার, সঞ্জু কুমার আমাকে লিখেছে, সঞ্জু আই সঞ্জু মুভিটা কি রিলিজ হয়েছে, তোমরা কি দেখেছো? দেখো নাই না, আমিও দেখিনি না. সঞ্জু নামটা হঠাৎ করে পড়ে আমি জাস্ট, আমার হঠাৎ করে মনে হলো সঞ্জু. ওকে, সো কাজী নূর নবী মিঠু আমাকে লিখেছে, আপি লাভ ইউ মিস ইউ, কান্নাকাটি কেন করো, আমি তো আছি, এই যে আমি আছি, ডোন্ট ওয়ারি. আর আমাকে এমডি ফারাবি লিখেছে, আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ. অ্যান্ড সোহেল লিখেছে, হ্যালো হাই. সাগর ইসলাম লিখেছে, তারপরে হিয়া লিখেছে, আই লাভ দিস নেম হিয়া. ওকে, হিয়া আমাকে লিখেছে, সুইট আপু, থ্যাংক ইউ হিয়া. অ্যান্ড তুমি অনেক বেশি সুইট, যদি আমি তোমাকে ছোটো করে দেখতে পাচ্ছি, আমি তোমাকে মানে তোমার ছবিটা এত বড় করে দেখতে পাচ্ছি না, জাস্ট ছোটো করে দেখতে পাচ্ছি, বাট স্টিল তোমাকে অনেক সুইট লাগছে, সো আই ক্যান সে দ্যাট ইউর সো প্রেটি. অ্যান্ড আমাকে মন মাঝি লিখেছে, তোমার নাক অনেক সুন্দর, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাকা তোমার নাক. ওকে, সো একজন কলার আছে আমার সাথে, কে আছে? হ্যালো, কেমন আছো? ভালো আছি, তোমার কি খবর? কেটে গেছে, আর ইউ সিরিয়াস? কেন, মানে কিসের জন্য? আচ্ছা ফসল,
ওকে ফয়সালকে আমি জাস্ট বলছি, ফয়সাল তুমি আরেকটাবার আমাকে কল করো, আই হেট দিস নেটওয়ার্ক। একজন কলার আছে, হ্যালো। হ্যালো, হাই। হাই, কেমন আছো? ভালো আছি, কি খবর তোমার? এই তো আছি। আমার হাম্বা কেমন আছে? তোমার হাম্বা তো খুব ভালো আছে, তাই না হাম্বা? আচ্ছা তুমি একটা ব্যাপার খেয়াল করেছো, আমার হাম্বা কিন্তু অনেকদিন ধরে ডাকে না। হাই হাম্বা, একটু ডাকো। হাই হাম্বা, শোনো, দুই দিন পরে করবো না, এমনিও ডাকতে পারবো না, ডাকো ডাকো, তোমার গলা ব্যথা না? আচ্ছা হাম্বার বলে গলা ব্যথা, বুঝছো? তাই না? হ্যাঁ, বেশি করে রং চা খেতে বলো, আদা দিয়ে। গরু রং চা খাবে? আজব খাবে, সমস্যা কি? যদি গলা ব্যথাটা সেরে যায়। আর ইউ সিরিয়াস? সে তো নামে গরু আজব, সে বুঝো না কেন তুমি, সে তো নামে গরু, আসলে মূলত তো সে আসলে খুব ভালো একটা মানুষ, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কি অনলি গরুর মতোই মোটা, নাকি তোমার মাথার মধ্যে গরুর মতোই বুদ্ধি? তোমার হয়ে আমি বলে দিচ্ছি সবাইকে যে রাখাল যাদেরকে যাদেরকে মিস করছে, আমিও করছি, হ্যাঁ আমিও করছি, কিন্তু আমার ভালোবাসাটা আমি অলস প্রকাশ করি না, বুঝছো? আমার আমার ভালোবাসাটা একটু অভিমানী টাইপ ভালোবাসা, তো বুঝতে হবে। সো আমিও মিস করছি, বাই দ্য ওয়ে। সো তোমরা যারা যারা তোমাদেরকে যাদেরকে যাদেরকে আমরা মিস করছি তাদেরকে বলছি, টেক্সট করে অ্যাটলিস্ট জানাও, যদি আমাকে তোমরা কলে না পাও, লাইক ফোন কলসে যদি না পাও, তাহলে আমাকে অ্যাটলিস্ট টেক্সট করে জানাও যে তোমরা আছো ওখানে, রাইট? ইয়েস। সো এনিওয়েজ, এখন তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে কি বলবো, আচ্ছা যেটা বলবো সেটা হলো পোর্শি নাইটের ফ্যান অ্যান্ড ফ্রেন্ডসরা পায় অলওয়েজ একটু বেশি বেশি, রাইট? ইজি একটা কুইজের রাইট আনসার দিয়ে তুমিও হয়ে যেতে পারো আমার ডিনার পার্টনার লং বিথ সুইটস ঢাকাতে। সো এর জন্য তোমাকে আসতে হবে জাগো এফএমের ফেসবুক পেজে, সেখানে বেশি বেশি করে কিন্তু তোমাদেরকে জানাতে হবে রাইট আনসার, আর রাইট আনসার জানানোর শেষ সময় কিন্তু আগামী শনিবার রাত 10টা পর্যন্ত। সো আজকের কুইজটি কী তোমরা এটা জিজ্ঞেস করতেই পারো আমাকে। হ্যাঁ, সো আজকের কুইজটি হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এক, কাজী নজরুল ইসলাম। দুই, রবীন্দ্রনাথ ঠাকুর। তিন, জীবনানন্দ দাস। সো তোমরা জাস্ট যেই সঠিক যে আনসারটি আছে সেটা কিন্তু তোমরা আমাকে এখানে পাঠাতে পারো, মানে এখানে বলতে হলো ফেসবুকে, যেখানে দেখবে যে কুইজের কুইজ দিয়ে একটা জাস্ট পোস্ট দেওয়া আছে, এই কুইজের আন্ডার একটা পোস্ট দেওয়া আছে, সো সেই পোস্টার নিচেই কিন্তু তোমাদেরকে কারেক্ট যে আনসারটি আছে, রাইট যে আনসারটি আছে সেটা কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তোমরা যদি অন্য কোথাও কমেন্ট করো বা অন্য কোথাও যদি রাইট আনসারটি জানাও তাহলে কিন্তু একদমই হবে না। হ্যাঁ, সো সেটা কিন্তু আমরা একদমই কাউন্ট করবো না। এনিওয়েজ, আই এম সো হ্যাপি। এনিওয়েজ, আমি কেন হ্যাপি, আমি কিসের জন্য হ্যাপি? আমার এই হ্যাপিনেসের কারণটা হলো আমি লাস্ট এপিসোডে আমার যে কুইজটা ছিল সেই কুইজের উইনার কে, কে কে সে উইনার? সো যে উইনার, যিনি উইনার, ওনার নাম হলো শুভ্র ফারহান। মানে এটা কীভাবে, what a coincidence, কীভাবে সম্ভব এটা, how sweet, okay, that's nice, that's really nice, শুভ্র বা ফারহান, অ্যাকচুয়ালি ফারহান শুভ্র, শুভ্র ফারহান। সো তোমাকে আমি বলবো কংগ্রেচুলেশনস। সো একদম, আর এখন এখন হ্যাঁ, মানে আমার এই গরুটা না আসলে মানে খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, মানে বাবা তোমাকে খাওয়ানো হবে, এটা কি কোরবানির আগে নাকি কোরবানির পরে? পরে। সো তাহলে আমি কনফিউজড, তোমাকে খাওয়ানো যাবে কি না, কারণ তোমাকে খাওয়ানোর আগে তুমি আমার পেটে চলে যেতে পারো, খেয়ে দে, আমার তো সবার পেটে অ্যাকচুয়ালি, বুঝছো? সো হরেজ, রাইট, হরেজ রানা, ওকে, আমাকে লিখেছেন হরেজ রানা, তুমি দেখতে কিন্তু অনেক সুইট, থ্যাংক ইউ। আর আয়াত, আয়াত, আই লাভ দিস নেম আয়াত, একটু আগে আমি আয়াতকে নিয়ে কথা বলছিলাম, আমার ফ্রেন্ডের বোনের মেয়ে। সো আয়াত আমাকে লিখেছে, পোর্শি আপি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে আরও বেশি ভালোবাসি আয়াত,
আরো বেশি এই জন্য ভালোবাসা, মানে বোনাস ভালোবাসা এবং এক্সট্রা ভালোবাসা হলো তোমার নাম আয়াত দেখে। সো তোমার খুঁজে খুঁজে সংটা আমার এত ভালো লাগে জানো, বারবার শুধু শুনতে ইচ্ছে করে। হাউ সুইট, থ্যাংক ইউ। অ্যান্ড মিলন আমাকে লিখছে, হাই আপি, আমি একবার প্রেমে পড়তে চাই বাট কবে পড়বো প্রেমে জানি না, তুমি খুব সুন্দর কথা বলো। থ্যাংক ইউ সো মাচ। ওকে মিলন, তোমার নাম আসলে তুমি লিখেছো প্রেম, এত প্রেম চারপাশে থাকলে তুমি নিজেই এত প্রেম হলে প্রেম তোমার কাছে আসবে কীভাবে বলো, এত প্রেম প্রেম করলে তো প্রেম ভয় পাবে। সো আচ্ছা এখন মিলন তোমাকে আমি যেটা বলছি, প্রেমে পড়বা কোনো সমস্যা নেই, এখন পর্যন্ত যেহেতু পড়ো নাই ডোন্ট ওয়ারি, সময় চলে যায় নি, প্রেমে পড়বে মানে পড়বা ডোন্ট ওয়ারি। সো জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ বলে না যে সবুরে মায়া ফলে, এই অবস্থা আর কি, একটু ওয়েট করো দেখবা যখন প্রেমে পড়বা খালি পড়তেই থাকবা পড়তেই থাকবা পড়তেই থাকবা, আর দুদিন পর পর আমাকে এসএমএস করবা, আপু আমার গার্লফ্রেন্ডের সাথে না আমার ঝগড়া হয়েছে, আমার গার্লফ্রেন্ডের সাথে না আমার ঝগড়া হয়েছে, আপু গার্লফ্রেন্ডকে বলেন একটা টেক্সট করতে, গার্লফ্রেন্ডকে বলেন একটা কল করতে। বাট আমি এখন যেটা বলবো, এখন যেরকম আছো না, লাইক এখন যেহেতু সিঙ্গেল আছো, এখন যেহেতু কোনো প্রেমে পড়ো নাই, সো এখন খুব ভালো আছো, জাস্ট লিখে রাখো ব্যাপারটা খুবই ভালো আছো, যখন নাকি প্রেমে পড়বা যখন নাকি মিঙ্গল হবা তখন তুমি বুঝতে পারবা। প্যারা কাহাকে বলে কত প্রকার এবং কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ এবং সেই উদাহরণে আবার সংজ্ঞা, সেই সংজ্ঞার আবার মাঝে মাঝে উদাহরণ দেওয়া হয়। এটা হলো আমার আশেপাশে যত ফ্রেন্ডস আছে সবার কাছ থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি বুঝছো, সেখান থেকে আমি চিন্তা করেছি বাবা আমি খুব ভালো আছি সিঙ্গে দাও এদিকে, আই ছেলে আই ঢাই কিলো মাথা সরো। আপনার লিজা লিখেছে, আমি বলছি তোমার পা অনেক পছন্দের, আমার পা, আর ইউ সিরিয়াস, দেখ 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 আমার পা দেখে, তোর পা তো বড় কেন, আল্লাহ। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ আমার পার কথা যেহেতু তুমি বললা লিজা, আমার পা হলো লিলিপুটের পা, কখনো লিলিপুটের পা দেখেছো? দেখো নাই, আমার পা হলো কাইন্ড অফ লিলিপুটের পা। আমি আজ পর্যন্ত কখনো একবারে কোনো শপিং মলে গিয়ে বা কোথাও গিয়ে কোনো জুতা বা কোনো স্যান্ডেল কিনতে পারিনি, কারণ হলো আমার পায়ের সাইজ এতটাই ছোট, এবং এতটা ছোট ঠিক আছে ছোট বাচ্চাদেরও এরকম ছোট পা হয়, কিন্তু আমার পায়ের সাইজটা হলো কাইন্ড অফ যে মানে খুব কি বলবো খুব কেমন জানি একটা পায়ের সাইজ, বাপ কেমন জানি এটার কোনো মানে ওয়ার্ড আমার মাথার মধ্যে নাই, সো ওটা হলো কেমন জানি একটা পায়ের সাইজ আমার। সো আমি আমি মাঝে মাঝে দেখি আমার হাত আর পাগুলো, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতও দেখো কত ছোট 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 হাত আমার, বাট দ্যাটস কুল অ্যাকচুয়ালি, দ্যাটস সুইট অ্যাকচুয়ালি, নিজেকে নিজেই বলি কিছু করার নাই, কি ব্যাপার রায়হান তুমি হাসছো কেন ব্রাদার, তুমি এত হাসো কেন? আচ্ছা লেচকাটা বাদর করি আজকে, ওকে সিরিয়াসলি আমার ইচ্ছে করছে কি উপর থেকে জাস্ট ওকে দড়ি ওর কোমরের মধ্যে দড়ি বেঁধে ছাদে থেকে ফেলাই দিই, যখন মাটির কাছাকাছি যাবে তখন আবার দড়ি দিয়ে টানবো বুঝছো, সিরিয়াসলি আমার ইচ্ছে করতেছে, ওর উপর প্রচণ্ড মেজাজ গরম হচ্ছে আমার। ওকে আমি এখানে একটু দেখে নিচ্ছি লাইভে যারা যারা কমেন্ট করছো আমাকে, তার মধ্যে অনেকে আনসার লিখছো এখানে, এটা ভুল নাকি সঠিক সেটা আমি বলছি না, জাস্ট আনসারটার কথা বলছি, এখানে লিখলে কোনো লাভ হবে না, তো এখানে লিখো না প্লিজ, যেটা আমি বলেছি যে তোমরা যদি রাইট আনসারটি জানো এবং রাইট আনসারটি যদি তোমরা এখানে জানাতে চাও তাহলে যেটা করতে হবে, এইখানে এই কমেন্টে আমাকে যেখানে লাইভ দেখানো হচ্ছে সেখানে কমেন্ট করো না, সেখানে কমেন্ট করলে সেটা আমরা কাউন্ট করবো না, যেটা করবে সেটা হলো ফেসবুক পেজে যেতে হবে, জাগো এফএমের, জাগো এফএমের যেই ফেসবুক পেজটি আছে সেখানে গিয়ে দেখবে যে এই পোস্ট দেওয়া আছে, এই কুইজের আন্ডার একটা পোস্ট দেওয়া আছে, হ্যাঁ পোস্টেই দেখবে এই কুইজটি লেখা আছে, সো ওই পোস্টের নিচে তোমাদেরকে কমেন্ট লাইক কমেন্ট সেকশনে গিয়ে তোমাদেরকে রাইট আনসারটি বেশি বেশি করে কমেন্ট করতে হবে, যে যত বেশি কমেন্ট করবে রাইট আনসারটি সেই কিন্তু হয়ে যাবে আমাদের উইনার। ওকে সো এখন আমি যেটা করবো সেটা হলো তোমাদের জন্য, অনেক 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 কথা বলেছি বাপ অনেক কথা বলেছি, বাট আমি একটা সুন্দর একটা গান দিই প্লিজ, আচ্ছা হ্যাঁ বাট আমি আমার এই পছন্দ একটা গান দিই প্লিজ, ও আচ্ছা আচ্ছা, ইটস নট আ স্যাড সং, ইটস আ রোম্যান্টিক সং,
আচ্ছা এনিওয়েজ আমি রোমান্টিক সংটা একটু পরে তোমাদের জন্য প্লে করে দিচ্ছি, ভালোবাসা হচ্ছে আমার ভালোবাসা তোমাদের জন্য একটু পরে আমি প্লে করে দিচ্ছি। বাট এখন যেটা করবো সেটা তোমাদেরকে একটু জানিয়ে রাখছি, সেটা হলো শুনছো কিন্তু পোর্শি নাইট ব্রোচি বাই প্রান পটাটোস, সুলতানি মশলা টমেটিনো আর ইতালিয়ান চিজ অ্যান্ড অনিয়ন ইন ক্রেজি ফ্লেভারে, রিয়েল আলুর সাথে ঝাল ছাঁচ আর মশলার দুর্দান্ত কম্বিনেশনে তৈরি প্রান পটাটোস সময়গুলোকে করবে আরও মজাদার। প্রান পটাটোস রিয়েল পটেটো চিপস। আর এখন তোমাদের জন্য যে গানটি আমি প্লে করে দিচ্ছি সেই গানটি হলো আমার ভীষণ পছন্দ একটা গান, সো জাস্ট শুনতে থাকো। ওকে
ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে, কেউ না জানিল কেউ না দেখিল, কেমন পাখি দিয়া যে পাখি উহিড়া গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, করলি রে দিবানা মনে তো মানে না, দিলে তো বোঝে না,
যেন পূর্ণিমা শশী, শোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না দিলে তো বোঝে না, বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো। কিন্তু শুনছো পড়শি নয় প্রচুর ভাই প্রাণ পটাটোস, আর তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হলো সেটা হলো আচ্ছা এনিওয়েজ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সুলতানি মশলা টমেটিন আর ইতালিয়ান চিজ অ্যান্ড অনিয়নের তিন ক্রেজি ফ্লেভারে রিয়েল আলুর সাথে ঝাল ঝাঁজ আর মশলার দুর্দান্ত কম্বিনেশনে তৈরি প্রাণ পটাটোস সময়গুলোকে করবে আরও মজাদার। প্রাণ পটাটোস রিয়েল পটেটো চিপস, রাইট ওকে ফাইন। এটা এই এন্ডোর্সমেন্টটা বলার সাথে সাথে না আমার কাছে মনে হয় কি যে আমার মাথার উপর থেকে এত বড় একটা পাথরের জাস্ট নেমে গেছে। সো আবার যখন এন্ডোর্সমেন্টটা বলার সময় আসে তখন আবার একটা পাথর আমার মাথার উপর বসায় দেয়। এনিওয়েজ আমাকে শিশি লিখেছে হাই, আচ্ছা আমাকে শিশি লিখেছে হাই আফরিন পড়শি, হাউ সুইট, থ্যাংক ইউ, হাই। তুমি ও তোমার ফ্যামিলি সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, অলওয়েজ তুমি ও তোমার ফ্যামিলির জন্য প্রে করি, থ্যাংক ইউ, লাভ ইউ সুইট বেবি, হাউ সুইট, ওকে অলরাইট, থ্যাংক ইউ শিশির। আর মিলন আমাকে লিখেছে হা 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 আপি ইউ আর সো বিউটিফুল, আপি অনেক গার্লস আমাকে প্রেমের অফার করেছে বাট এখন আমি লাভ চাই, ওকে প্রেমের অফার করেছে এখন সে লাভ চায়, ভালোবাসা দিবি কিনা বল, আচ্ছা আর এখন কেউ আমায় চায় না কি করব রে বেচারা। আচ্ছা ও আচ্ছা এতক্ষণে বুঝতে পেরেছি, তুমি যখন ভালোবাসা চাইতে না তখন সবাই তোমাকে ভালোবাসার জন্য অফার করতো লাইক হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি, এখন যখন তুমি ভালোবাসা চাইছো তখন তোমাকে আর কেউ ভালোবাসে না, তাই তো? তাহলে একটা কাজ করো আবারও তুমি স্টার্ট করে দাও, আমি ভালোবাসা চাই না, তখন দেখবে আবার শুরু করে দিয়েছে সবাই ভালোবাসে ভালোবাসে বলো, ওকে। অ্যান্ড সুমন রাহাত আমাক আচ্ছা সুমন লিখেছে রাহাত ফতে আলী খানের দিল লাগি সংটা শুনিয়ে দাও, আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করবো গানটা প্লে করে দেওয়ার জন্য। অলরাইট, আর 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 কারা কারা আমার সাথে আছে, আমার সাথে অনেকেই আছে, সো তোমাদেরকে আমি একটু বলে নিচ্ছি, আচ্ছা একটু পরে বলছি, এখন একজন কলার আছে, কে আছে, হ্যালো 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 হ্যালো, বাপ এত হ্যালো হ্যালো করলে আমি হেলে পড়ে যাবো তো, আচ্ছা আরেকজন, হ্যালো হাই চিকা, চিকা আমার জীবনের একটা ইচ্ছা তুমি কি ছেলে নাকি মেয়ে এটা খুব জানার ইচ্ছা আমার, এটা তো অ্যাটলিস্ট বলো, ওকে আরেকজন কলার আছে, হ্যালো, আচ্ছা শোনো, হ্যাঁ বলো, আই অ্যাম সো সরি, কেন দ্বিতীয়বারের মতো ফোন করার জন্য, না ইটস ওকে ইটস ওকে ইটস ওকে বলেন, বিকজ আমি তখন কথাটা শেষ করতে পারিনি এর জন্য দ্বিতীয়বারের মতো ফোন করলাম, ওকে তোমার কথা শেষ হয়নি তখন, না হয়নি তো, আচ্ছা তাহলে বলো আর কি কথা বাকি আছে, এটা তোমার সাথে, আচ্ছা আমার সাথে, হ্যাঁ বলে ফেলো, তুমি তো শান্তনা মনোজ পুরস্কার কয়েকবার দিয়েছো, ফাইনালি আজকে কি তুমি পুরস্কারটা দিবা, কি পুরস্কার, গান, হ্যাঁ তোমার তিন সপ্তাহ আগে একটা গান গাওয়ার কথা ছিল বাট তুমি গাও নাই, আচ্ছা ঠিক আছে আজকে গিয়ে দেবো, আজকে গিয়ে দেবো, ট্রাস্ট মি আজকে গাবো, ওকে আজকে সিরিয়াসলি গিয়ে দেবো। আর এখন তোমাদের সবাইকে আমি একটু বলে দিচ্ছি, সেটা হলো যে তোমরা আমি আসলে সবাইকে সবার সাথে একটু অল্প অল্প করে আজকে কথা বলবো, কারণ হলো আমি চাই যারা যারা এখানে আমাকে SMS করে যারা যারা কমপ্লেন করছো যে তোমরা আমাকে পাচ্ছ না, আমাকে অনেক দিন ধরে অনেক বছর ধরে ট্রাই করছো এখানে কল করা বাট কেউই পাচ্ছ না, আমি চাই তারাও একটু আমাদের সাথে কথা বলুক, আমার সাথে কথা বলুক, সো তোমাদের সবার সাথে আমি কথা বলি অলওয়েজ বাট আজকে একটু অল্প 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 করে কথা বলবো যেন সবাই আমার সাথে কথা বলতে পারে, ওকে। সো আমি একটু জানিয়ে দিচ্ছি, আমাকে SMS করতে পারো, তোমরা আমাকে কল করতে পারো, আমার সাথে ফেসবুকে তোমরা জয়েন করে ফেলতে পারো, এক এক করে ওয়েগুলি বলে দিচ্ছি। আমাকে SMS করার যে নিয়মটা আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে JFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে
তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নম্বরে। আর তাছাড়া কিন্তু আমাকে কল করতে পারো, আর আমাকে কল করার জন্য যে নম্বরটি আছে সেটা হলো 02-988-9461। আবারও বলে দিচ্ছি 02-988-9461। আর তাছাড়া আমার সাথে তোমরা ফেসবুকে জয়েন করে ফেলতে পারো, দুটো পেজ আছে, একটি হলো facebook.com/jagofm এবং আরেকটি হলো facebook.com/pransnacks। আর এখন তোমাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাচ্ছি, আর তা হলো পোর্শি নাইটের ফ্যান অ্যান্ড ফ্রেন্ডসরা পায় অলওয়েজ একটু বেশি বেশি ইয়াস ইজি একটা কুইজের রাইট আনসার দিয়ে তুমিও কিন্তু হয়ে যেতে পারো আমার ডিনার পার্টনার লং বিচ সুইটস ঢাকাতে। সো এর জন্য তোমাকে আসতে হবে জাগো এফএম এর ফেসবুক পেজে, সেখানে বেশি বেশি করে জানাও তোমার রাইট আনসারটি। আর রাইট আনসার পাঠানোর বা জানানোর কিন্তু শেষ সময় আগামী শনিবার রাত 10টা পর্যন্ত। সো তোমাদেরকে আজকের কুইজটি জানিয়ে দিচ্ছি। আজকের কুইজটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এক, কাজী নজরুল ইসলাম, দুই, রবীন্দ্রনাথ ঠাকুর, তিন, জীবনানন্দ দাস। সো তোমরা এটার যে রাইট আনসারটি আছে সেটা কিন্তু তোমরা সুন্দর মতো বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো, রাইট? আর 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 এখন আমি তোমাদেরকে একটু বলছি সেটা হলো আর কারা কারা আমার সাথে আছে। আমার সাথে অনেকে জয়েন করে ফেলেছে তোমরা, সো এক এক করে তোমাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি, সরি। সো তোমাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি। আর আমার সাথে আছে আতিক আছে, ওকে, হ্যালো আতিক, ওকে। আর আমার সাথে আচ্ছা একটু কমেন্টগুলি পড়ি না, দ্যাট বি বেটার আই থিঙ্ক। আর আমি কমেন্ট পড়তে থাকি, আর যারা যারা আমাকে এসএমএস করেনি তারা আমাকে এসএমএস করতে থাকো, না করলে তোমাদের খবর আছে। দেখি আজকে কারা কারা আমার ফ্রেন্ড। সো আমাকে নীরব লিখেছে, নীরবল আমিন জে আর লিখেছেন আই লাভ ইউ, লাভ ইউ টু ব্রো। হ্যান্ড মুক্তার হুসাইন মাসুম লিখেছেন, তারপর এমডি তুষারউদ্দিন লিখেছে, তারপর কুতুবউদ্দিন মোল্লা উনি লিখেছেন, তারপর এমডি জাবেদ লিখেছেন, এসবি শাকিল খান লিখেছেন, তামিম হোসেন হৃদয় লিখেছে, আর এমডি ইব্রাহিম কক্সেস বাজার লাইক কক্সেস লিখেছেন। অ্যাকচুয়ালি আমি কক্সেস বাজারটা আসলে এড করে দিয়েছি, আই লাভ কক্সেস বাজার। সো আমাকে সুজন আহমেদ লিখেছেন, শুভ ইসলাম লিখেছেন, এমডি হাদিস খান লিখেছে, রায়হান শরীফ লিখেছে, এসবি শাকিল খান, আয়ান মাহমুদ, আয়ান রাইট, ওকে, আয়ান লিখেছেন, সজীব হোসেন, তোফায়েল আহমেদ অভি লিখেছেন, শাহরিয়ার নাইম লিখেছেন। আর আচ্ছা তোমাদেরকে আবারও একটা ব্যাপার একটু কনফার্ম করে দিচ্ছি, সেটা হলো তোমরা যারা যারা আমাকে এখানে আনসার পাঠাচ্ছ, আমি এটা বলছি না তোমরা কি ঠিক আনসার আমাকে পাঠাচ্ছ নাকি ভুল আনসার পাঠাচ্ছ, বাট তোমাদেরকে একটা জিনিস জাস্ট একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি যে এখানে কিন্তু আনসার পাঠালে কোনো লাভ হবে না, কারণ এইখানে লাইক আমাকে যেখানে তোমরা লাইভে দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা কারেক্ট অর রং আনসার যে আনসারই তোমরা এখানে লিখো কোনোটাই কাউন্ট করা হবে না। কোন আনসারগুলো কাউন্ট করা হবে যখন নাকি তোমরা জাগো এফএম এর যে ফেসবুক পেজটি আছে সেখানে গিয়ে আজকে যে কুইজটি আছে সেই কুইজের এগেনস্টে যে পোস্ট দেওয়া আছে লাইক কুইজের আন্ডারে যে পোস্ট দেওয়া আছে সেই পোস্টটির নিচে তোমাদেরকে কমেন্টগুলো করতে হবে, এবং রাইট আনসারটি যে যত বেশি করে কমেন্টে লিখবে সে কিন্তু হয়ে যাবে আমাদের আজকের উইনার, ওকে। সো আর কারা কারা লিখেছে, রাশেদ খান লিখেছেন, থ্যাংক ইউ, এম ডি আলম লিখেছে, তারপর টেনশন জিহাদ খান, আহারে টেনশন, আচ্ছা জাহাঙ্গীর আলম লিখেছেন, এবং একজন কলার আছে, কে আছে আমার সাথে, হ্যালো, হাই, হাই, কেমন আছেন? ভালো আছি কক্কক। কিভাবে বুঝলি? আমি তো তোমাকে চিনি। মনটা কি ভালো হলো নাকি খারাপ হলো তোমাকে চিনি দেখে? ভালো ভালো। আচ্ছা এবার বলো তো কক্কর কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি জানো আজকে না আমাকে একজন বলেছে আমি যেন মুরগির মতো করে একটু ডাকি। হ্যাঁ ও তো আপনাকে বলছে, আপনি ডাকবেন। আচ্ছা ঠিক আছে আমি ডাকবো, তুমি তোমাকে ডাকতে বলি নাই তো, তোমার থেকে একটু ইন্সপিরেশনের জন্য একটু তোমাকে বলেছিলাম, বুঝছো, একটু ইন্সপায়ার করো আমাকে। অবশ্যই আপনি পারবেন। ইয়েস থ্যাঙ্ক ইউ, আমি পারবো, আমি মুরগির মতো ডাক ডাকতে পারবো। হ্যাঁ আমি শুনবো অবশ্যই। ওকে থ্যাঙ্ক ইউ। আপনি আচ্ছা এখনি একটা কথা বলবো যে, আচ্ছা বলো, পড়ালেখার অবস্থা খুবই খারাপ, অনেকটা তাই? আচ্ছা
মানে পড়ালেখা লাইক স্টাডির অনেক চাপ এই জন্য খারাপ নাকি স্টাডিটা ঠিক মতো হচ্ছে না ওটার জন্য খারাপ কোনটা? দুইটাই দুটাই। আচ্ছা ফার্স্ট অফ অল লেখাপড়া অনেক চাপ থাকে বুঝছো, এখন কিছু করার নাই, জাস্ট আমি এই বছর আরো দেখি তো উফ মানে আর মানে তবু আসলে কিছু করার নেই তোমাকে তো মানে আমাদের সবাইকে আসলে স্টাডি তো করতেই হয়। হ্যাঁ কিছু করার নেই, দ্যার ইজ নো আদার অপশন লাইক। বাট আরেকটা জিনিস লেখাপড়া যে মানে বেশি কঠিন যে ব্যাপারটা ঠিক মতো যাচ্ছে না, পড়াটা মাথার মধ্যে ঢুকছে না, মুখস্থ হচ্ছে না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ মুখস্থ ব্যাপার এরকম একটা না, ওকে ডোন্ট ওয়ারি সব ঠিক হয়ে যাবে, চিল জাস্ট চিল। তোমার জন্য একটু পড়া একটা জাস্ট চিল চিল গান কি করছে শুনি নেই আবার বলবা? আমার এক ফ্রেন্ড, হুম, আপনি অনেক বড় ভক্ত বাট ও অনেক ফোন করে এসএমএস করে কিন্তু ওটা কখনোই পড়া হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্রেন্ডের নামটা কি? ওর নাম সালসাবিলা। সালসাবিলা আমি একটু আগে ওর এসএমএস পড়ে দিয়েছি, ওকে শুনেছে সেটা? এটা সেটা ও না, ও আচ্ছা সেটা ও না, আরেকজন সালসাবিলা। হ্যাঁ ও ওয়াও কতগুলো সালসাবিলা, ওকে ঠিক আছে তাহলে ওর নাম লিখতে বলে সালসাবিলা টু বুঝছো, তাহলে আমি বুঝতে পারবো এটা আরেকজন সালসাবিলা না, তো আমি মনে করবো ও ওই সালসাবিলা আর ও ওই সালসাবিলা মানে দুজন প্যাচ লেগে যাবে। ওকে ঠিক আছে কক কক, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকে, ইনশাল্লাহ আবার কথা হবে এবং সালসাবিলার সাথে আই রিয়েলি হোপ যে কথা হয়ে যাবে। অ্যান্ড ইয়াস যেটা বলছিলাম মুরগি ডাক মুরগি মুরগি বুঝছো, শেষ পর্যন্ত আমাকে মুরগি বানালো তোমরা। হ্যাঁ মুরগি, এম আই মুরগি? আর কিছু পাইলে না, আমাকে মুরগি বানালো তোমরা। এনওয়ে আচ্ছা আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে শাকিব খান লিখেছেন অ্যান্ড স্বপ্নের পৃথিবী জিপি ওকে উনি লিখেছেন, ওমর ফারুক লিখেছেন, এম ডি ইব্রাহিম, অবুজ বালক, শাহরিয়ার নাইম আর চয়ন লিখেছেন, চয়ন তরফদার ওকে, অপূর্ব ইয়া ফরগটেন মি সিরিয়াসলি অপূর্ব, অপূর্ব 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 অপূর্বকে আমি ভুলতে পারি কীভাবে সম্ভব, এও সম্ভব অপূর্ব? ওকে সো আজকে সব পাগল হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে আজকে দ্যার, আজকে সব পাগল হয়ে গেছে বুঝতে পারছি। এম টি মানিক আমাকে লিখেছেন, শুভ ইসলাম লিখেছে, রবিন লিখেছেন, পি এম মশা শেদ মশা মশা হেদ রাইট, ইটস মশা হেদ নট মশা শেদ ওকে, অ্যান্ড সামিউল ইসলাম কাব্য ওকে দ্যাটস সুইট নেম কাব্য, অ্যান্ড কাব্য আচ্ছা কাব্য আমাকে কী লিখেছে অ্যাকচুয়ালি, ও আমাকে ভেঙ্গিয়েছে, কাব্য তুমি আমাকে ভেঙ্গালে কেন, কিসের জন্য তুমি আমাকে ভেঙ্গিয়েছো বলো, আমিও ভেঙ্গাতে পারি, কীভাবে ভেঙ্গা জানো? সো এনিওয়েজ আরও অনেকে আমার সাথে আসলে জয়েন করেছে, সো তোমাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর কারা কারা আমার সাথে আছে আমি ডেফিনেটলি একটু পরে দেখবো, বাট একজন কলার আছে প্লাস হলো অনেকে আমাকে এসএমএস করেছে, সো এসএমএস এবং যিনি কলার আছে তাকে একটু রিসিভ করে দেন আমি আবার তোমাদের কাছে ব্যাক করছি ওকে। অ্যান্ড আমাকে লিখেছে এম ডি শাহ আলম লিখেছে, আপু তোমার কণ্ঠ এত মিষ্টি কেন? আচ্ছা মিষ্টি লাগে যে মিষ্টিও তাতে মিষ্টি লাগে না, দ্যাটস রিয়েলি সুইট থ্যাংক ইউ। এবং একজন কলার আছে, কে আছে আমার সাথে? হ্যালো 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 শুনতে পাচ্ছি কে বলছেন? হ্যালো হ্যালো আমি শুনছি কে বলছেন? আপনি কি শুনেন? শুনুন শাকিল বলছিলাম পিএ ওয়ার্ক থেকে। হাই শাকিল কি অবস্থা? জি ভালো অবস্থা। ওকে জীবন কেমন চলছে? হ্যালো জীবনটা কেমন চলছে? এই তো চলতেছে ভালো। আচ্ছা জীবনকে দৌড়াচ্ছে নাকি হাঁটছে নাকি বসে আছে আপাতত? আপাতত দৌড়াচ্ছে। আরে জোস তাহলে তো জীবন খুব ভালো যাচ্ছে আপনার। সো শাকিল বলে ফেলেন যে আপনি কি স্টাডি করছেন নাকি জব করছেন নাকি আপাতত কিছুই করছেন না? স্টাডি প্লাস জব এর আগে কথা হয়েছে আপনার সাথে। ও আচ্ছা আপনি কি সেই শাকিল? এক্স্যাক্টলি। ও তুমি সেই শাকিল, সে আমার হারিয়ে যাওয়া শাকিল। সো বলো শাকিল আজকে দিনটা কেমন গেল? আজকের দিনটা খুব প্যারা হয়ে গেছে।
আচ্ছা থাক, কিছু করার নেই, প্যারা তো থাকবে, বুঝছো? লাইফ মানে প্যারা, প্যারা মানে লাইফ। আরে শুধু একদম শুধু 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 গেছি অফিসে, আচ্ছা এমডি স্যার তার রুমে নিয়ে গিয়ে সমস্ত ঝাড়লো আমারে। আহ কেন তোমাকে ঝাড়লো কেন, তুমি কি করেছো বলো আমাকে। আমি যে দুই জায়গায় থাকতাম তোমাকে কানে ধরে আমি উঠবস করাতাম 10 বার, যাই ছেলে কানে ধরে উঠবস করো তুমি। তারপরে কাস্টমারের বকা, আরে আজকে তো আচ্ছা কোনো সমস্যা নেই, এই জন্য আজকে আমি চলে আসছি। সবার বকা জাস্ট ভুলে যাও এখন, আপাতত মনে করো যে যারা যারা তোমাকে বকা দিচ্ছিল সবাই হলো আপাতত গরু, বুঝছো? সবাই হলো গরু, সো আবার কালকে সবাই মানুষ, ওকে? এখনের জন্য সবাই গরু, সো একমাত্র তুমি মানুষ আর আমি মানুষ, ঠিক আছে? হ্যাঁ ওকে। সো আজকে তোমার মনটা ভালো করার জন্য আমি কি গান প্লে করতে পারি বলো তো। তাহলে ভালো থেকো, টাটা বাই বাই, ইনশাল্লাহ আবার কথা হবে। ওকে 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 ওকে, আচ্ছা কখনো দেখেছো ক্রিকেটের মাঠে যখন ব্যাটসম্যান যখন জাস্ট এন্ট্রি নেয়, হ্যাঁ মাঠে, তখন দৌড়ো দৌড়ো এন্ট্রি নেয়? ওকে আমি জাস্ট এটা দেখলাম, এনিওয়েজ দ্যাট ওয়াজ রিয়েলি কুল, না না আই লাভড ইট, আই লাভড ইট, উই শুড জাস্ট অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ মাঝে মাঝে আমাদের একটু আনইউজুয়াল ব্যাপারগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, বুঝছো? হোয়াই আই এম সো গুড, হোয়াই আই এম সো পজিটিভ অ্যাকচুয়ালি। Oh wow. Achcha okay. Aajke pagal ho jao. Bore chacha? Bore chacha ra. Acha ekhon ami ektu shobai ke bole nis tarpor boss chacheder sathe kotha bolchi. So tumra kintu shunche Porshi night brought to you by Pran Potatoes. Ar tar sathe sathe tomaderke janiye dichi. সুলতানি মশলা, টমেটিনো আর ইতালিয়ান চিজ অ্যান্ড অনিয়ন ইন ক্রেজি ফ্লেভারে, রিয়েল আলুর সাথে ঝাল ঝাঁঝ আর মশলার দুর্দান্ত কম্বিনেশনে তৈরি প্রাণ পটাটোস, সময়গুলোকে করবে আরও মজাদার প্রাণ পটাটোস রিয়েল পটেটো চিপস। এই আরেকটা মাথার উপর থেকে মানে কি বলবো পাথর নামলো। সো এখন আমি মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমার করলি রে দিবা, যেত
জলহারে পাঞ্জাবি ওয়ালা বন্ধু যদি আমার ভ্রমর হইতো মনেরই বাগানে সে যে মধু খাইতো বন্ধু যদি আমার ভ্রমর হইতো মনেরই বাগানে সে যে মধু খাইতো এত প্রেমের খেলা ওই লাল কুর্তা ওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবি রসিক দিল কা জালা ওই লাল কুর্তা ওয়ালা দিল হে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা দিল হে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা রসিক দিল কা জালা ওই লাল কুর্তা ওয়ালা দিল হে বড় জালা পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কি হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কি পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে কেউ না জানিল কেউ না দেখিল কেমনে পাখি দিয়া যে পাখি উড়া গেল হায় চোখের পলকে পাখিটি ছাড়িল কে ছাড়িল কে
চোখে পাখিটি ছাড়িল কে হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না আমি জাস্ট তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, হ্যাঁ তোমরা কারা কারা শিনচেন কার্টুন দেখেছো বা দেখো জাস্ট আমাকে এখানে টেক্সট করো, টেক্সট করে জানাও। অ্যান্ড এটার বলার কারণটা হলো শিনচেন যেভাবে করে নাচে আ লালুলা লালুলা করে, আমি একটু আগে এইভাবে করে নাচতেছিলাম এখানে। সো আই জাস্ট লাভ দিস ড্যান্স, অ্যাকচুয়ালি আই জাস্ট লাভ ইট। এনিওয়েজ তোমাদেরকে আমি জাস্ট জানিয়ে দিচ্ছি, শুনছো কিন্তু এখন পোর্শি নাইট প্রচুর বাই প্রান পটাটোস, আর তার সাথে সাথে জানিয়ে দিচ্ছি সুলতানি মশলা টমেটিনো আর ইতালিয়ান চিজ অ্যান্ড অনিয়ন উইথ ক্রেজি ফ্লেভার রিয়েল আলুর সাথে ঝাল ঝাঁঝ আর মশলার দুর্দান্ত কম্বিনেশনে তৈরি প্রান পটাটোস সময়গুলোকে করবে আর মজাদার। প্রান পটাটোস রিয়েল পটেটো চিপস। ইয়েস, সো নাচতে নাচতে আমি টায়ার্ড হয়ে গেছি। সো এখন জাস্ট দেখে নিচ্ছি কারা কারা আমার সাথে আছে। আমার সাথে অনেকেই 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 আছেন, সো আর অনেকে আমাকে এসএমএস করেছে অ্যাজ ওয়েল। সো আর কারা কারা আমাকে এসএমএস করেছে, আমাকে হাসিব লিখেছে, মেঘলাকে, আচ্ছা আমি মেঘলাকে অনেক লাভ করি, তুমি একটু ওকে বলে দাও। আচ্ছা তুমি কি একটু মেঘলাকে বলেছো? যদি তুমি বলে থাকো তাহলে আমি মেঘলাকে বলে দিচ্ছি, মেঘলা হাসিব কিন্তু তোমাকে অনেক লাভ করে। হ্যাঁ, সো সালসেভিলা টু আমি তোমাকে চিনে ফেলেছি, ককককের ফ্রেন্ড তুমি। ওকে অ্যান্ড ওকে থ্যাংক ইউ, ওকে মাই প্লেজার। অ্যান্ড আপনার জাদু সংটা প্লে করবেন, আই লাভ ইউ আপু, ডেফিনেটলি আমি আমার জাদু সংটা প্লে করে দেবো। অ্যান্ড আই লাভ ইউ মোর সালসেভিলা টু। অ্যান্ড আমাকে শাকিল লিখেছে, কি জ্বালা দিয়ে গেল দিয়া গেল বাইরিদা এখন, আচ্ছা কি জ্বালা দিয়ে গেল, জাস্ট লাভ দিস গানকে, আমি ডেফিনেটলি গানটা প্লে করে দেবো। আর আর কারা কারা আছে দেখি বাবা, একটু স্ক্রলটা করো, কোথায় আছো তুমি, এই দুনিয়ায় আছো? আচ্ছা হ্যাঁ আছো। আমাকে এম ডি জুয়েল লিখেছে, ওকে সালাম নেবেন সবাই, আচ্ছা কে বিপ্লব একটা ব্যান্ডের গান শোনা, আচ্ছা বিপ্লব একটা ব্যান্ডের গান শোনানোর জন্য আচ্ছা বলেছেন, আচ্ছা আপনি একটি, আচ্ছা আপনি এখানে একটি প্রোগ্রামের নাম বলেছেন, বাট সো সরি আমরা এখানে আমাদের প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামের নাম বলতে পারবো না, তাহলে আমাকে পুরো ওখানে কাঁচা গিলে খেয়ে ফেলতে পারে সো আমাদের প্রডিউসার। এনিওয়েজ আর ফারাবি আমাকে লিখেছে, আপনি প্লিজ, আচ্ছা বালামের কি নেশা গানটা প্লে করো। ওকে ডেফিনেটলি আমি প্লে করে দিব। আর হলো আর হলো আর হলো, সো তোমরা আমার নাচটাকে এভাবে পাইরেসি করছো কেন? হ্যাঁ পাইরেসি কেন করছো বলো, তোমরা লিটারেলি আমার নাচটাকে পাইরেসি করে দিচ্ছ। সো আমাকে সোয়েল চমাতার,
ওকে, আমাকে সোহেল জমাদ্দার লিখেছেন, তারপর উজ্জ্বল বিডি বিডি লিখেছেন, এম ডি বাবলু লিখেছেন, এম ডি কামরুজ্জামান লিখেছেন, ইমাম আর কাকা, কাকা হাই কাকা, একজন প্লেয়ারের নাম আছে কাকা, রাইট? ওকে, আই লাভ কাকা। অ্যান্ড আমাকে লাজুক লাজুক লতা, ওর বাবা লে নাজুক নাজুক না তামলা। ওকে, আমাকে এম ডি নয়ন খান লিখেছে, শাকিল ইসলাম লিখেছে, ফিভার সুজন লিখেছে, মোহাম্মদ সোহাগ লিখেছেন, তারপর হুমায়ুন আহমেদ লিখেছেন, মাসুম মোল্লা লিখেছেন, মোহাম্মদ মারুফ লিখেছেন, আর 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 কারা লিখেছেন আমাকে, হাসিবুল হোসেন শান্ত লিখেছে, এম ডি কামরুজ্জামান আবারও লিখেছেন, ওকে, শামসুল আলম লিখেছেন, খায়রুল লিখেছেন, আহমেদ খায়রুল লিখেছেন, আর হলো আরিফুল ইসলাম লিখেছে, প্রিন্স জীবন আহমেদ মিলন লিখেছেন, তারপর হলো সুজন মাহিন লিখেছেন, এম ডি ফারাবি লিখেছেন, আর রেড মুন কিং আছেন আমাদের সাথে, শিপন রানা আছেন, ইউসুফ আলী আছেন, শিপন, আচ্ছা ওনাটা পড়ে ফেলেছি আমি, এম ডি সবুজ সাইমন খান আছেন আমাদের সাথে, ডি এম মাহিন আছে, কবির জিবি আছেন, আলমগীর হোসেন আছেন, ডি এম মাহিন আছেন, আব্দুল সালাম লিখেছেন, সোহেল জমাদ্দার ওনাটা একটু আগে আমি ওনার নামটা পড়েছি, অ্যান্ড কালাম মোল্লা আছে, এবং থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই আমার সাথে আছো। সো এবার আমি তোমাদেরকে আবারও বলিয়ে দিচ্ছি, সেটা হলো তোমরা কিন্তু শুনছো আমাকে, এবং তোমরা বিভিন্নভাবে আমার সাথে আজকে জয়েন করতে পারো, আজকে মানে প্রতি রবিবারে তোমরা জয়েন করতে পারো, লাইক আমাকে এস এম এস করতে পারো, আমাকে এস এম এস করার যে নিয়মটি আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে জে এফ এম, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নম্বরে। আর তাছাড়া যেটা করতে পারো আমার সাথে, কিন্তু তোমরা ফেসবুকে জয়েন করে ফেলতে পারো, আমার সাথে লাইভে জয়েন করে ফেলতে পারো, এবং আমার সাথে লাইভে জয়েন করার জন্য যে দুটো পেজ আছে, একটি হলো facebook.com/jagoFM এবং আরেকটি হলো facebook.com/pransnacks। আর তাছাড়া কিন্তু আমাকে কল করতে পারো 02988-9461 এই নম্বরে। অ্যান্ড আমি এবার একটু facebook.com/pransnacks, আচ্ছা এখান থেকে আমি একটু পড়ে নিচ্ছি pransnacks-এর ফেসবুক পেজে কারা কারা আমার সাথে আছে। আলমগীর হোসেন সুজন আমাকে লিখেছে, পড়শিয়াপুর হাসিটা অনেক অনেক কিউট, থ্যাংক ইউ। আর রাতুল আহমেদ লিখেছে, আপনাকে দেখতে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ফিরোজ লিখেছে, তুমি যদি নাচ দেখতে চাও ফিরোজ, তাহলে যেটা করতে হবে তুমি সিনচান দেখতে হবে তোমাকে, ট্রাস্ট মি সিনচানকে দেখবা, সিনচান হলো ছেলে আর আমি হলো সিনচানের ফিমেল ভার্সন অ্যাকচুয়ালি, আই লাভ সিনচান, আমি সিনচানের মতো আর কাউকে ভালোবাসি না, আমি সিনচানকে যতটা ভালোবাসি। সো এই বি মাহমুদ আমাকে লিখছে, ডেভিড ডেভিড আলোসিয়াস, রাইট, আলোসিয়াস, রাইট, ইয়া। সো আমাকে এম ডি রানা খান লিখেছে, অবুজ বালক লিখেছে, এম ডি রানা, আচ্ছা ওনাতে পড়ে বলেছি, অ্যান্ড আহমেদ তানভীর তানভীর তন তানভীর ইটস বিট তানভীর রাইট ওর তানভীর আই ডোন্ট নো অ্যাকচুয়ালি তুমি বি লিখেছো সো আই শুড সে ইট তানভীর ওকে। অ্যান্ড আপু তোমার একটা সং কেন এত হারাবার ভয় গানটা প্লে করবে প্লিজ, ডেফিনেটলি আমি প্লে করে দেবো। অ্যান্ড ফিরোজ আমাকে লিখেছে, ভেরি ফানি ফিরোজ, ওকে, আমি টেবিলে বাড়ি দিলে কি এরকম এরকম কেন এরকম, ও ওয়াও পুরো ড্রামসের সাউন্ড লাগছে। এনিওয়েজ, আর আমার সাথে আর কারা কারা আছে, আমার সাথে আরও অনেকে আছে, অনেকে অ্যাকচুয়ালি অনেকে আছে, তোমরা অনেকে আমার সাথে জয়েন করেছো, সো আই উড লাইক টু সেই দ্যাট আমার সাথেই থাকো, আমার সাথে তোমরা আমার কথা শুনতে থাকো। অ্যান্ড এখন আর কারা কারা আছে আমি একটু দেখে নিচ্ছি, বাট তার আগে তোমাদেরকে বলছি, যারা যারা এখন পর্যন্ত আমাকে এস এম এস করো নাই তাদেরকে বলছি তোমরা আমাকে তাড়াতাড়ি করে এস এম এস করে ফেলো, কারণ আমি কিন্তু আছি আর মাত্র একটা ঘন্টা না, এক ঘন্টারও কম। সো এর মধ্যে আমাকে এস এম এস করতে থাকো, আর এখন যেটা করব সেটা হলো তোমাদের জন্য একটা সং প্লে করে দেব, রাইট? আমি ভাই বাংলাদেশ করে কেন কথা বলছি আমি ঠিক জানি না, বাট ডোন্ট ওয়ারি, এখন আমি তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো, এবং গানটা প্লে করে তারপর আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি, ঠিক আছে? থাকো আমার সাথেই, বাই বাই, টাটা। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে হে।
সোনা বন্ধুরে মনিগুন জল দিলে নিভে না আগুন, সোনা বন্ধুরে মনিগুন জল দিলে নিভে না আগুন, কি দিয়ে নিভাব আগুন আমায় একটু বলো না, কি দিয়ে নিভাব আগুন আমায় একটু বলো না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, নিদ্রা ঘনে ঘনে
সাথে সাথে জানিয়ে দিচ্ছি সুলতানি মাসালা টমেন্টিনো আর ইতালিয়ান চিজ অ্যান্ড অনিয়ন উইথ ক্রেজি ফ্লেভার রিয়েল আলুর সাথে ঝাল ঝাঁ যার মশলার দুর্দান্ত কম্বিনেশন তৈরি প্রান পটাটোস সময়গুলোকে করবে আরও মজাদার প্রান পটাটোস রিয়েল পটেটো চিপস। ওকে সো এখন আবারও একদমই তোমাদের কমেন্টের কাছে চলে যাচ্ছি, লাইক তোমরা কে কি কমেন্ট করেছো সেগুলো আমি আবার পড়া স্টার্ট করছি। বাট তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমাকে কমেন্ট করার যেই পেজটি আছে, লাইক যেখানে তোমরা আমাকে লাইক ভিডিও লাইভে দেখতে পাচ্ছ, সে দুটো পেজ হলো, একটি হলো facebook.com/jagoefm এবং আরেকটি হলো facebook.com/pranksnacks রাইট। অ্যান্ড তাছাড়া কিন্তু আমাকে SMS করতে পারো, আর আমাকে SMS করার জন্য যে নিয়মটি আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে যে FM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নম্বরে। আর তাছাড়া আমাকে তোমরা কল করতে পারো, এবং আমাকে কল করার জন্য যেই নম্বরটি আছে সেটি হলো 02-988-9461 লিখেছ, গুড। অ্যান্ড এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি কারা কারা আমার সাথে আছে। আমার সাথে আছে হলো MD আরিফুল হক, অ্যান্ড আব্দুল হালিম লিখেছেন, তারপর DM মাহিন লিখেছেন, তারপর হলো MD বাবলু হোসেন লিখেছে, MD আলম লিখেছে, MD আরিফ খান লিখেছে, অ্যান্ড MD আরিফুল হক লিখেছে, MD রাসেল লিখেছে, MD জহুরুল লিখেছেন, মাহবুবুল ইসলাম শাকিল লিখেছেন, অ্যান্ড তারপর হলো MD হিমেল লিখেছেন, রবিন খান লিখেছেন, প্রিন্স রয় লিখেছেন, তারপর হলো ফরিদ লিখেছেন, কাদের লিখেছেন, SK কামাল মাহমুদ লিখেছেন, মাহবুবুল ইসলাম শাকি লিখেছে, ওকে MD আরফিন বাপ্পি লিখেছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সো অ্যান্ড আমাদের লাইক আমাদের সাথে আরও অনেকেই আছে, সো তোমাদেরকে এখন আমি বলছি থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্টগুলো করার জন্য, তো কিউট করে কমেন্টগুলো করার জন্য থ্যাংক ইউ। আর এখন আমি দেখব যে কারা কারা আমাকে SMS করেছে। আচ্ছা আমাকে মামুন লিখেছে, হাই আপু কেমন আছো, আমি তোমার নিউ ফ্রেন্ড, আজকে আমার মনটা খুব খারাপ। কেন মামুন, কী আছো তোমার বলো তো, আজকে আমার তুমি আমার নিউ ফ্রেন্ড, আজকে তাহলে তোমার সাথে আমার ফার্স্ট কথা হচ্ছে, তোমার আজকে কেন মনটা খারাপ আমাকে বলো। ওকে আর আমার সাথে একজন কলার আছে, কে আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওকে হ্যাঁ বুঝতে পেরেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো, নমস্কার, তারিকুল ইসলাম বলছিলাম। তারিকুল ইসলাম, ওকে, তার আগে তো আপনার সাথে কথা হয়েছে আমার, রাইট? জি, আপনার সাথে কি তার আগে আমার কথা হয়েছে? বুঝি নাই, আপনার সাথে তার আগেও কি আমার কথা হয়েছে? আচ্ছা, উনি আই থিঙ্ক বুঝতে পারছেন না, সো আমি জাস্ট বলবো আর কি কলার আছে আমার সাথে। বাহ 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 বাহ, একজন আমাকে হোল্ডে রাখছে, একজন আমার কথাই শুনতে পাচ্ছে না, আমি কোথায় আছি, কেমন আছি, কেন আছি। ওকে, আমাকে MD শরীফুল ইসলাম লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর তাহার রাইট, ও আচ্ছা তাহের, ওকে তাহের আমাকে লিখেছে, তোমার হাসির প্রেমে পড়ে গেছি গো, ও ওয়াও, ওকে থ্যাংক ইউ। SS সজীব হাসান লিখেছে সাভার থেকে, কেমন আছো তুমি, তোমার নতুন ফ্রেন্ড আমি, ওকে হাই নতুন ফ্রেন্ড, তুমি কি আমার জন্য একটা মায়ের গান শোনাতে পারবে, গানটি হলো, আচ্ছা ওকে ঠিক আছে, আমি গানটি প্লে করা ট্রাই করব,
আমি ঠিক জানি না আমি পারবো কি না, কারণ অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে জাস্ট 11:30 বেজে গেছে। হ্যাঁ, আমি বেশি হলে আর 15-20 মিনিটস আছি, সো এর মধ্যে আমি যদি পসিবল হয় ডেফিনেটলি তোমাদের পছন্দের গানগুলো আমি প্লে করে দেবো। ওকে, অ্যান্ড একজন কলার আছে আমার সাথে, কে আছে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো ভাইয়া? আমি আমি আর কি নতুন এসেছি এখানে, আমি আপনাকে নতুন কল দিয়েছি। আচ্ছা, আমি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি কি নামটা জানতে পারি? হ্যাঁ, আশিক। আশিক, আচ্ছা আশিক কি করে, স্টাডি করে নাকি জব করে? হ্যাঁ, আমি স্টাডি করি। একদম অ্যাজ এক্সপেক্টেড। কোথায় মানে কিসে স্টাডি করছো, কোথায় পড়ো? আমি ধামায় এই যে আব্দুল সোয়ামল হাই স্কুলে পড়ি। আচ্ছা, ভেরি গুড। সো আশিক, এবার বলো তো যে তোমার দিনকাল কেমন যাচ্ছে, তোমার স্টাডি কেমন চলছে সেটা বলো। হ্যাঁ, ভালো করছি, কিন্তু আস্তে করে স্টাডি করতে করতে আর কি অনেক বোর হয়ে গেছি আর কি, টায়ার্ড হয়ে গেছি। আহারে, ইটস ওকে, ইটস ওকে। স্টাডি একদমই আমার কাছে খুব বোরিং একটা ব্যাপার, বাট কিছু করার নেই, করতে হবে। সো বাসায় কে কে আছে? হ্যাঁ, বাসায় আম্মু আছে। আচ্ছা, জাস্ট আন্টি আছে? হ্যাঁ, মানে তুমি আর আন্টি থাকো বাসায়? হ্যাঁ। আচ্ছা, আন্টি কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কি আন্টিকে জ্বালাও? হ্যাঁ, জ্বালাও তুমি? বুঝতে পারি না আর কি। তুমি কি আন্টিকে জ্বালাও? তুমি কি অনেক দুষ্ট ছেলে নাকি ভদ্র ছেলে, শান্ত ছেলে? হ্যাঁ, আমি আমি ভদ্র। ওলে বাবা, লে ওরে ভদ্র। কখনো কি দুষ্টুমি করো না? হ্যাঁ, দুষ্টুমি করো না কখনো? মাঝে মাঝে, মাঝে মাঝে। ওকে, আচ্ছা এটা বলো তো, শাকিলের কয়জন ফ্রেন্ড আছে? আর কি আমার ছয়জন ফ্রেন্ড আছে। সবাই কি ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু আছে? ছেলে, একজন মেয়ে আছে। একজন মেয়ে আছে, সেই মেয়ে বন্ধুটা কে, ওনার নাম কি? তানজিলা। তানজিলা, ওকে। সো আচ্ছা, লাইনটা কেটে গেছে, ভেরি গুড। সো আমি আরও আসলে তানজিলার ব্যাপারে শুনতে চেয়েছিলাম, বাট হলো না। শাকিল, আচ্ছা আন্টি চলে আসছে, আন্টি চলে আসছে। ওকে, এনিওয়েজ, সো আর কারা কারা আছে আমার সাথে আমি একটু দেখে নিচ্ছি। ওকে, একজন কলার আছে, কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো আছি ভালোই। আচ্ছা, সো আমি কার সাথে কথা বলছি? জি, আমি কি আপনার নামটা একটু জানতে পারি? আচ্ছা, এইটা কি ওই রিয়া ধন? হ্যালো, বাবা আজকে কি মানে আজকে নেটওয়ার্ক কি আমার পক্ষে নেই নাকি অন্য কারো পক্ষে নেই, কোনটা? হ্যালো, আরেকজন কলার আছে, কে আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? শুনতে পাচ্ছি, কে বলছেন? জান্নাত আলী কাবুল বলছি। সরি, নামটা আবার? মেজাজ গরম নাকি মেজাজ ভালো আছে? আজকে কি মেজাজটা ভালো নাকি খারাপ? অনেক খারাপ ছিল, বুঝতে পেরেছি। একটু আগে মানে কিছুক্ষণ আগে আমাকে একজন কল করেছিলেন, উনি আসলে জবে আজকে যাওয়ার পর উনি ঝাড়ি খেয়েছিলেন। সো আজকে ঝাড়ি তো নিত্যদিনের সঙ্গী। আরে ইস, বসের ঝাড়ি নিত্যদিনের সঙ্গী। ইস, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি ওনাকে যেটা বলেছিলাম যে আপাতত, আচ্ছা যখন বস ছাড়ি দিবে, হ্যাঁ তখন আপনারা জাস্ট মনে করবেন এটা আসলে মানুষ না, গরু হলো হাম্বাম্বা করছে। হ্যাঁ, ঝাড়ে দেওয়ার, হ্যাঁ ঝাড়ি দেওয়ার পরে আবার হলো উনি আবার মানুষ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, যেটা নাকি এই সারা জীবন আমরা কি মানে আমার মানে আমার যেটা মনে হয় যে মানুষকে সার বলে গেলাম, আমরা কবে সার হব, এরকম একটা ছিল ছোটকাল থেকে। না না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনিও সার হবেন, বাট আপনি সার হওয়ার পরে প্লিজ কাউকে বকবেন না। হ্যাঁ, স্মল সার আছে, সার আছে ঠিকই, স্মল সার ক্ষমতাটা একটু খর্ব করা না, সার সারি। হ্যাঁ, সবাই আমার কাছে এটা মনে হয় কি সবাই কিন্তু সবার জায়গায় যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, যথেষ্ট
উচ্চতর একটা স্থানেই আছে। হ্যাঁ, আর আরেকটা যে ব্যাপার, আপনি যখন, আমি আপনাকে দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ, আপনি এখন স্মল স্যার আছেন, একদিন আপনি অনেক বিগ স্যার হয়ে যাবেন। সো আপনি যখন বিগ স্যার হয়ে যাবেন তখন আপনার কোনো এমপ্লয়ি বা আপনার আন্ডারে যারা যারা আছেন কাউকে কিন্তু আপনি বকতে পারবেন না, ঠিক আছে? এটা একটা খুব ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আর এখন আশা, আই তুই কি কখনো বসের ঝাড়ি খাইছিস? হ্যাঁ বানা, খাস নেই, মিথ্যা বলতেছিস কিসের জন্য? প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে এই জন্য? ঝাড়ি খেলে জীবনও প্রেস্টিজ পাঞ্চার হয় না, আমি তোকে বলে দিচ্ছি, বলতে পারিস আমাকে? কখনো খাস না? ওরে আমার ভদ্র রে, ওরে ভদ্র ছেলে রে, আচ্ছা ঠিক আছে, টিচারের ঝাড়ি খাইছিস? ওটা তো খাইছিস ডেফিনেটলি, এটা খাইছিস না? হ্যাঁ একদম। ওই আমাদের, আমরা যখন স্কুলে থাকি তখন টিচাররাই আমাদের বস থাকেন, যখন কলেজে থাকি টিচারই আমাদের বস থাকেন, যখন জবে যাই তখন আসলে আমাদের সিনিয়র যারা তারা আমাদের বস হয়ে যায়, দ্যাটস আ মেন থিং। সো ইটস ওকে, ঝাড়ি আমরা সবাই খাইছি, অ্যাকচুয়ালি খাই অলওয়েজ। সো আমি না, আমি যখন প্রথম প্রথম স্টেজ শো করতাম, মানে এখন তো স্টেজ শো করতে করতে যেটা হয়েছে, যেটা আমি ইউজ টু হয়ে গেছি, এখনও নার্ভাস লাগে, প্রচণ্ড নার্ভাস লাগে, বাট প্রথম একদম মনে আছে, একদম প্রথম যখন আমি স্টেজ শো করা স্টার্ট করেছি খুদে গান নাচ থেকে বের হওয়ার পরপর, আমার এত ভয় লাগতো, মানে এত ভয় লাগতো যে লিটারেলি আমি প্রথম দু তিনটা গান আমার পা লিটারেলি আমার কাঁপতে কাঁপতে আমি স্টেজে গান গাইতাম। তখন আমাকে একজন বলেছিল যে যখন তুমি স্টেজে গান গাবা মনে করবা যে তোমার যদি বেশি ভয় লাগে তখন মনে করবা যে তোমার সামনে যারা আছে কেউ হলো মানুষ না, হ্যাঁ, সো তুমি জাস্ট গান গেয়ে যাবা, চোখ বন্ধ করে জাস্ট গান গেয়ে যাবা, তারপর আস্তে আস্তে মনে করবো সবাই এখন আস্তে আস্তে মানুষ হচ্ছে। সো আমি ব্যাপারটা তখন অ্যাপ্লাই করতাম, মনে করতাম আচ্ছা ঠিক আছে কেউ মানুষ না, তারপর আস্তে আস্তে আমি ভাবতাম কি সবাই এলিয়েন, বুঝছো? তখন প্রথম আমি মুভি দেখে, মানে প্রথম না, তার অনেক আগে আসলে ইটি কাম হোম, যে ইটি যে মুভিটা ছিল, সো এই মুভিটা অনেক আগে, আমি অনেক ছোটো ছিলাম তখন, সো ওই মুভিটা দেখেছিলাম। অ্যান্ড স্টেজে ওঠার পর আমার কাছে মনে হতো ওই ইটি হলো সবাই, আমার সামনে যারা আছে সবাই হলো ইটি, সো আমি সব এলিয়েনদের গান শোনাচ্ছি। তারপর আস্তে 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 যখন আমি, আমার পা দুটো যখন একটু স্ট্যাবল হতো, যখন আর কি আমার পা কাঁপাটা একটু বন্ধ হয়ে যেত, তখন আমি মনে করতাম ওকে ফাইন, এখন সবাই মানুষ, এখন সবাই আমার লিসনার, দ্যাটস ইট হয়েছে। সো যখন ঝাড়ি খাবা তখন আমি যেটা ইয়া করবো, চিন্তা করবো সবাই এলিয়েন, বুঝছো? এলিয়েন জাস্ট ছাড়ি দিচ্ছে, তুমি ওনাদের ভাষা কিচ্ছু বুঝতেছো না, ওনারা চাইনিজ ভাষায় কথা বলতেছে, অ্যান্ড চাইনিজ যারা যারা চাইনিজ পারো তারা মনে করবো যে তারা মানে জাপানিজ ভাষায় কথা বলতেছে, তারপর যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আবার ওকে ব্যাক টু দ্য ওয়ার্ক। সো এখন যেটা করবো তোমাদের জন্য সেটা হলো, তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি সেটা কি জানাবো, যেটা জানাবো, হা 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 হা, আচ্ছা আমি এখন তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান জানাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান। যে ইনফরমেশানটা আমি এখন তোমাদেরকে জানাবো, সেই ইনফরমেশানের যে একটা ফাইল থাকে সেই ফাইলটা আমি হারিয়ে ফেলছি, আমার কাছেই ছিল বাট এখন আমি খুঁজে পাচ্ছি না, আমি জাস্ট খুঁজে বের করছি। সো যতক্ষণ না পর্যন্ত আমি এটা খুঁজে বের করতে পারছি ততক্ষণ আমি জাস্ট তোমাদের সাথে আজাইরা বকবক করবো, কারণ আমাকে ফাইলটা খুঁজে বের করতে হবে। আচ্ছা একজন কলার আছে, কে আছে? হ্যালো, 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 ওয়াও ফর এ হ্যালো, হ্যালো, আমি আর কত ফেলবো, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, কি বলছেন? আমি মেহেদি বলছিলাম। আচ্ছা মেহেদি ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। মন কি আপনার ভালো আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট একটা জাস্ট কোশ্চেন, ও বাবা। আচ্ছা আমি একটু বলে নিচ্ছি, যারা যারা আমাকে কল করছো বা কল করছেন সবাইকে বলছি যে রেডিওটা একদমই অফ করে, রেডিওর ভলিউমটা জাস্ট কমিয়ে তারপর আমার সাথে কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওকে কুল। আচ্ছা আজকে জাস্ট আমি একটাই কোশ্চেন সবাইকে করছি, মন ভালো? হ্যাঁ ভালো। আচ্ছা কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে আপনাকে জোর করে কেউ বলেছে হ্যাঁ ভালো, একটু হাসি খুশি হয়ে বলেন ভাই, আপনি হাসেন না? আমি আসলে হাসতে জানি না বললেই চলে,
বয়ের ঝাড়ি খায় করতে দেখি, এটা কিন্তু কেউ স্বীকার করতে। আচ্ছা ভাই আপনি কি ম্যারিড? যদি না শুনে থাকে ভাবি কি আপনাকে কখনো ঝাড়ি দেয়? মাঝে মাঝে। আচ্ছা, সো ভাবির ঝাড়িটা কি বসের ঝাড়ির মতোই লাগে নাকি বসের ঝাড়ির থেকেও বেশি লাগে ব্যাপারটা? না বসের ঝাড়ি তো সেটা তো অন্যরকম বিষয়, কিন্তু বইয়ের ঝাড়ি সবার কাছেই মনে হয় যে সেটা মধুর মতো লাগে। ওরে জোস, ওরে জোস। আচ্ছা, আমাদের এখানে আমাদের অফিসে দুজন ব্যক্তি আছেন যারা নাকি এখন পর্যন্ত বিয়ে করেননি, মানে আরও আছে বাট আমার চোখের সামনে আসলে দুজন আছে যারা এখন পর্যন্ত বিয়ে করেনি, এবং ওনারা আজকে কথা বলছিলেন যে বইয়ের ঝাড়ি খাবে, এটার জন্য ওনারা বিয়ে করবেন না। সো আজকে আমি ওনারা বইয়ের ঝাড়ির জন্য বিয়ে করবেন না, সো আজকে আমি জাস্ট আপনার এই কথাটা আমরা রেকর্ড করে রাখলাম এবং এটা জাস্ট এই দুজনকে আমি শোনাবো যে শোনো, বইয়ের ঝাড়ি হলো মধুর মতো। হ্যাঁ, সো তোমরা এই মধুর ঝাড়ি খেতেই পারো, ডোন্ট ওয়ারি, তাই না? ওনাদের বিয়ে করা উচিত না, আপনি বলেন? আপনি কোথায় থাকেন জানি বললেন? আমি বনশ্রীতে আছি, বনশ্রীতে। ওকে, সো বাসায় কে কে থাকে? বাসায় আমি এখানে নিজে একা থাকি। ইনশাআল্লাহ আবার কথা হবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব ভালো থাকেন, আপনার লাইক ভাবিও, আমাদের ভাবিও খুব ভালো থাকুক। অ্যান্ড এখন যেটা বলছিলাম, কী জানি বলছিলাম, গরু, ওয়াও, সামনে আসলে কোরবানি ঈদ, বুঝছো হাম্বা, তোমাকে খাইয়ে দাইয়ে মোটা তাজা করেছি। শোনো, তোমার মধ্যে কিন্তু কোনো ধরনের মোটা তাজা করণ যেই মেডিসিনটা পাওয়া যায় সেই ধরনের কোনো মেডিসিন কিন্তু তোমার ভিতরে ইনজেক্ট করা হয়নি। হ্যাঁ, তোমাকে যে হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে এটা কিন্তু একদমই পুরো মানে সলিড খাওয়ার জন্য, জাস্ট তোমাকে যেই পরিমাণে খাওয়ানো হয়েছে। সো আমি কিছুদিন পরে, আজকে আমি বলবো না, কিছুদিন পর থেকে আসলে হাম্বার জন্য তোমাদেরকে বলবো কারা কারা হাম্বাকে কিনতে চাও। সো তোমরা আমাকে বলতে পারো কে কত টাকায় আসলে কিনতে চাও, সবচেয়ে বেশি যে দাম বলবে তাকে তো ডেফিনেটলি আমি এটা বিক্রি করবো, তাই না? গত দুইটা কোরবানির ঈদ গেল রে, আমার টাকাগুলো পুরাই পানিতে ফেলাইছো তুমি, বুঝছো? গত দুই বছরের টাকা আমি এবছর উঠাবো। সো এখন যেটা করব সেটা হলো তোমাদেরকে একটা গান প্লে করে দেবো, রাইট? সো গানটা প্লে করার আগে ওই যেটা বলছিলাম, আমি একটা ফাইল হারিয়ে গিয়েছিলাম, আমার সেই হারিয়ে যাওয়া ফাইল আমি খুঁজে পেয়েছি, আর এই ফাইলের মধ্যে কী লেখা আছে? ওকে, খুব ভালো একটা প্রশ্ন ছিল, কী লেখা আছে ফাইলের মধ্যে? যেটা লেখা আছে সেটা হলো, পরশি নাইটের ফ্যান অ্যান্ড ফ্রেন্ডসরা প্রায় অলওয়েজ একটু বেশি বেশি গ্যাস, ইজি একটা কুইজের রাইট আনসার দিয়ে তুমিও কিন্তু হয়ে যেতে পারো আমার ডিনার পার্টনার লং বিচ সুইটস ঢাকাতে। সো এর জন্য তোমাকে আসতে হবে জাগো এফএমের ফেসবুক পেজে, সেখানে বেশি বেশি করে জানাও রাইট আনসার, আর রাইট আনসার জানানোর শেষ সময় কিন্তু আগামী শনিবার রাত 10টা পর্যন্ত। ওকে, সো আজকের কুইজটি কী? কুইজ না দিয়ে যদি তোমরা এরকম করো তাহলে তো হবে না, আজকে কুইজটা তো জানাতে হবে, বুঝছো না ব্যাপারটা? সো আজকের কুইজটি হলো, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এক, কাজী নজরুল ইসলাম, দুই, রবীন্দ্রনাথ ঠাকুর, তিন, জীবনানন্দ দাশ। সো রাইট আনসারটি তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করতে থাকো, অ্যান্ড ডেফিনেটলি আমার সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে তোমাদের। ওকে, আর এখন যেটা করবো, তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো, জাস্ট গানটা শুনতে থাকো, আর আমি আসলে দেখতে থাকি এখানে পাগলের অনেক কাজ কারবার চলছে। ওয়াহ, ইজ দ্যাট নিলয়, ওয়াহ, দ্যাটস রিয়েলি নাইস। ওকে, এনিওয়েজ, সো তোমরা জাস্ট শুনতে থাকো এবং সাথেই থাকো আমার, আসছি একটু পরে।
পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? যেখানেই খাবে মজা পাবে। পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? যেখানেই খাবে মজা পাবে। পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? যেখানেই খাবে মজা পাবে। আমার কথা শুনতে ভালো লাগে না? ভালো লাগে না, লাগে না ভালো আমার কথা শুনতে? লাগে না, লাগে না, চল যাই, চল যাই। গেলাম, আমি গেলাম। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি গেলাম। আমার কথা শুনতে তো ভালো লাগে না, তাই না? লাগে না তো ভালো, বাবু ভাই আমার কথা শুনতে ভালো লাগে না, বুঝছেন? আমি চলে যাই তাহলে। না তো দেখেন, আমি কথা বলতেছি,
আর আমি দেখতেছি যে সে এখনও মাইক্রোফোনের কী বলবো, যাই হোক ওকে, এখন তোমাদেরকে আমি যেটা জানিয়ে দিচ্ছি সেটা হলো শুনছো কিন্তু পোর্শিনাথ প্রচুর বাই প্রাণ পটাটোস, আর তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পোর্শিনাথের ফ্যান অ্যান্ড ফ্রেন্ডস বাই অলওয়েজ একটু বেশি বেশি ইয়াস ইজি একটা কুইজের রাইট আনসার দিয়ে তুমি কিন্তু হয়ে যেতে পারো আমার ডিনার পার্টনার লং বিচ সুইটস ঢাকাতে। সো এর জন্য তোমাকে আসতে হবে জাগো এফএম এর ফেসবুক পেজে, সেখানে বেশি বেশি করে জানাতে হবে তোমাদের রাইট আনসারটি, এবং রাইট আনসার জানানোর সেই সময় কিন্তু আগামী শনিবার রাত ঠিক 10টা পর্যন্ত। ওকে, আর আজকে কুইজটি কি, আজকে কুইজটি সবাইকে জানিয়ে দাও লক্ষ্মী ছেলে মেয়েরা। বাহ, আচ্ছা আজকে কুইজটা তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো, বাট তার আগে হ্যাঁ আমি জানি, আমি সেটা জানি। সো আজকে কুইজটা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, এক রবীন্দ্রনাথ, এক কাজী নজরুল ইসলাম, দুই রবীন্দ্রনাথ ঠাকুর, তিন জীবনানন্দ দাস। বাবারা, আমি বুঝতে পেরেছি তোমরা খুব মানে খুব মজা নিচ্ছ, কিন্তু আমাকে আমাকেও তো কথা বলতে হয় বুঝছো না, দেখো না আমি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর উল্টাপাল্টা লাগিয়ে ফেলছি, এক একটা দুই দুইটা একে বলে ফেলছি। এনিওয়ে, সো এখন তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সেই হ্যাপিনিং মোমেন্ট, লাইক হ্যাপিনিং মোমেন্ট। সো সেই ব্যাপারটা হলো যে লাস্ট এপিসোডে আমি তোমাদেরকে যে কুইজটি দিয়েছিলাম সেই কুইজের রাইট আনসার দিয়ে, সর্বোচ্চ রাইট আনসার দিয়ে যেই ব্যক্তিটি উইনার হয়েছেন, কে হয়েছে কে হয়েছে, আল্লাহ কি হাসি কি হাসি। ওকে, সো তার নাম হলো শুভ্র ফরহান। সো ইয়েই, শুভ্র ফরহানের জন্য ডেফিনেটলি অনেক 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 কংগ্রেচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনস। ওকে, সো শুভ্র তোমার সাথে একদমই দেখা হচ্ছে ইনশাল্লাহ, এবং তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাও খুব ইজি, হ্যাঁ তোমাদের অনেকে এখানে দেখি যে আমাকে বলছো যে আপু তোমার সাথে দেখা করতে চাই, সো তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাও খুবই ইজি ব্যাপারটা। সেটা হলো এই যে একটু আগে যে কুইজটা আমি বললাম, সেই কুইজের রাইট আনসারটি তোমরা জাস্ট কমেন্ট করো, হ্যাঁ যে পোস্টটি আছে জাগো এফএম, এই জাগো এফএমের যেই ফেসবুক পেজটি আছে সেখানে গেলেই তুমি দেখতে পাবে যে আজকের কুইজের পোস্টটি দেওয়া আছে, সেই পোস্টের নিচে তোমাদেরকে রাইট আনসারটি জাস্ট কমেন্ট করতে হবে। যে যত বেশি রাইট আনসারটি কমেন্ট করবে, সবচেয়ে বেশি যে কমেন্টটা করবে রাইট আনসার, সেই কিন্তু হয়ে যাবে আমাদের নেক্সট উইনার। ওকে, সো এবং ডেফিনেটলি আমার সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। অ্যান্ড আমাকে আর কারা কারা লিখেছে দেখি, আমাকে শায়ন লিখেছে, হাই আপু অনেকদিন পর শুনছি শায়ন, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি জাস্ট তুমি আমার সাথে কোনো কথা বলবো না শায়ন, দ্যাটস ইট, তুমি জাস্ট আমার সাথে কোনো কথাই বলবো না, তুমি কোনো কথা বলবাই না, দ্যাটস ইট। কোথায় তুমি, কী কী কোথায় ছিলা তুমি আমাকে এটা বলো, কোথায় ছিলা, হ্যাঁ কোথায় থাকো তুমি আমাকে বলো। অ্যান্ড মানুষ আমাকে লিখেছে, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানুষ। আর হলো আমাকে আর কার কার লিখেছে, আমাকে সজীব লিখেছে, আর হলো আমাকে লিখেছে, আচ্ছা সজীব একদমই মানে রাগ করলে চলবে না, রাগ কেন করছো বলো তো, আমি আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা এখানে আমাকে গানের রিকোয়েস্ট করো, হ্যাঁ অ্যান্ড আমি আমার সময়টা থাকে শুধুমাত্র 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে যে যে গানগুলো লাইক রিকোয়েস্ট করছো একজন 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 করে সবার গান আমার রিকোয়েস্টের যে সংগুলো সেগুলো আমাকে প্লে করতে হয়, হ্যাঁ এখন তুমি আমাকে যে গানটি রিকোয়েস্ট করেছো তার আগে আরও অনেকে অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছে, সো আমি যদি তাদের গানটা না বাজিয়ে তোমার গানটা বাজিয়ে দিই তাহলে ডেফিনেটলি তারা কষ্ট পাবে, কারণ তারা আমাকে আগে রিকোয়েস্ট করেছে গানের জন্য, রাইট। সো আমি একটা একটা করে গানগুলো রিলিজ করছি, লাইক আমি জাস্ট প্লে করছি। ওকে, সো একদমই রাগ করবে না ভাইয়া, লক্ষ্মী ভাইয়া রাগ করতে নেই, ওকে। সো আমি তো বললাম আমার হাতে সময় থাকলে ডেফিনেটলি আমি প্লে করে দেবো, আর আজকে প্লে না করতে পারলে আমি নেক্সট এপিসোডে ডেফিনেটলি প্লে করে দেবো, ওকে। অ্যান্ড লক্ষ্মী ছেলেরা একদম রাগ করে না, ওকে। আর এখন তোমাদেরকে যেটা বলছি শুনছো কিন্তু পোর্শিনাথ প্রচুর ভাই প্রাণ পটাটোস, আর তার সাথে সাথে জানিয়ে দিচ্ছি সুলতানি মশলা টমেন্টিনো আর ইতালিয়ান চিজ আর অনিয়নের তিন ক্রেজি ফ্লেভার রিয়েল আলুর সাথে ঝাল ঝাঁঝ আর মশলার দুর্দান্ত কম্বিনেশন তৈরি প্রাণ পটাটোস, সময়গুলোকে করবে আরও মজাদার প্রাণ পটাটোস রিয়েল পটেটো চিপস। অ্যান্ড আমাকে আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে লিখেছে অনেকে লিখেছে অ্যাকচুয়ালি, ওকে আমাকে সুন্দর 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 কী জানি একটা নাম ছিল ভুলে গেলাম, মানে ভুলে গেছি বলতে হলো হারিয়ে ফেলেছে নামটা। অ্যান্ড কিং সবুজ লিখেছেন, তারপর এম ডি তুহিন লিখেছেন, নীল কাব্য লিখেছেন, শামীম হাসান সোহাগ লিখেছেন,
অ্যান্ড নীল কাবু আসলে আমাকে একটা নাম্বার দিয়ে বলেছেন কল মি, সো আমিও তোমাকে একটা নাম্বার দিচ্ছি 02988-9461, সো ইউ কল মি, ওকে? অ্যান্ড এম ডি সিদ্দিক খান লিখেছেন, তারপর এম ডি হাবিব লিখেছেন কথা শত্রু, রিয়েলি কথা শত্রু রবিন, তুমি যদি কথা শত্রু হয়ে থাকো তাহলে তো ডেফিনেটলি আমার কথা তোমার পছন্দ হওয়ার কথা না, তাই না? আমি ঠিক জানি না। সো সুন্দর পাখি আমাকে লিখেছেন, আর কারা কারা লিখেছেন, আচ্ছা আমাকে এম ডি সিদ্দিক খান লিখেছে, নবাব শাহিন লিখেছেন, তারপর খবির আহমেদ লিখেছেন, এম আরফিন বাপ্পি লিখেছেন, এম এইচ রফিক লিখেছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ, তোমরা আসলে অনেকে আমাকে কমেন্ট করেছো। বাট এখন আমি যেটা বলবো, আমার সময় আজকের জন্য সময়টা খুবই খুবই অল্প, মানে আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট শেষ হয়ে গেছে। সো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি টাটা বাই বাই, তাই না? আচ্ছা টাটা বাই বাই বলার আগে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, এই যে একটু আগে বললাম যে যারা যারা আমার সাথে তোমরা দেখা করতে চাও, খুব ইচ্ছে আমার সাথে তোমাদের সামনাসামনি দেখা করার। সো তোমাদের ডেফিনেটলি তোমরা আমার সাথে কনসার্টে দেখা করো, প্রোগ্রামে দেখা হয় তোমাদের সাথে, বাট তাছাড়া যদি এমনিও কনসার্টে গিয়ে আমার সাথে তোমরা সামনাসামনি দেখা করতে পারো নি, সো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আর সেই সুযোগটি হলো পড়শি নাইটের ফ্যান অ্যান্ড ফ্রেন্ডসরা কিন্তু অলওয়েজ একটু বেশি বেশি পায়, রাইট? সো ইজি একটা কুইজের জাস্ট রাইট আনসারটি দিয়ে কিন্তু তুমিও হয়ে যেতে পারো আমার ডিনার পার্টনার লং বিচ সুইটস ঢাকাতে, আর আমার সাথে সেখানেই তোমার দেখা হয়ে যাবে, ওকে? সো এটার জন্য যেটা করতে হবে, তোমাকে কিন্তু আসতে হবে জাগো এফএমের ফেসবুক পেজে, হ্যাঁ? ফেসবুক পেজে আসার পরেই দেখবে একটা কুইজের একটা পোস্ট দেওয়া আছে, সেখানে সেই পোস্টটির নিচে তোমাদেরকে রাইট আনসারটি বেশি বেশি করে লিখতে হবে, মানে কমেন্ট করতে হবে। সো যে যত বেশি কমেন্ট করবে রাইট আনসারটি, সবচেয়ে বেশি যে কমেন্ট করবে সেই কিন্তু হয়ে যাবে আমাদের উইনার, এবং রাইট আনসার জানানো এবং রাইট আনসার পাঠানোর শেষ সময় কিন্তু আগামী শনিবার ঠিক রাত 10টা পর্যন্ত, ওকে? আর আজকে কুইজটি হলো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এক কাজী নজরুল ইসলাম, দুই রবীন্দ্রনাথ ঠাকুর, তিন জীবনানন্দ দাস, ওকে? সো তোমরা যে রাইট আনসারটি আমাকে জানাতে থাকো, আর এখন আপাতত না অ্যাকচুয়ালি এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আজকের মতো এখানেই টাটা বাই বাই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এবং আমার জন্য দোয়া করো যেন আমিও নেক্সট এপিসোডে আবার হাসতে হাসতে চলে আসতে পারি। অ্যান্ড আজকে যেতে যেতে তোমাদের কাছে যে গানটি রেখে যাচ্ছি এটারও রিকোয়েস্ট ছিল, সো যার রিকোয়েস্ট ছিল তার জন্য গানটি আমি জাস্ট প্লে করে দিচ্ছি, আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে, অ্যান্ড জাস্ট ডেফিনেটলি সবসময়ের মতো আজকেও বলছি এবার জাগো এবং থাকো জাগো এফএম 94.4 এর সাথেই। রসিক হে দিল কা জালান ওই লাল কুর্তা ওয়ালা, দিল হে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা, দিল হে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা, রসিক হে দিল কা জালান ওই লাল কুর্তা ওয়ালা, দিল হে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা, দিল হে বড় জালা।